আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আমরা একটু কাপছাপ গুলো শেষ করি। আচ্ছা, তোমাদের কারো কোনো কলেজে কি ইয়ে হয়েছে, এই যে করোনায় কেউ আক্রান্ত হয়েছে বা এমন কিছু কোনো ঘটনা ঘটছে? না ভাই, শুনি নাই তেমন কিছু। ওকে, আমরা শুরু করে দিই। আমরা দেখতেছিলাম হলো স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকের কাছে অনেক বোরিং মনে হয়, কিন্তু মনে রাখতে হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবো সামনে, তাদের স্থিতিবিদ্যা ছাড়া উপায় নেই। মানে মেকানিক্স ছাড়া আসলে এখন উপায় নেই, আনলেস তুমি সিএসসি পড়তেছো। ঠিক আছে, সিএসসি বাদে অন্যগুলোতে তোমার মেকানিক্স লাগবেই লাগবে, সিভিল মেকানিক্যাল হলে তো কথাই নেই। আমরা তাহলে যেটা ফার্স্ট করবো সেটা হলো আগের দিনে যেটা বলছিলাম সেটা একটু রিভিশন দিয়ে আসবো। ঠিক আছে, কারণ ওটা রিভিশন না দিলে আমরা বুঝতে পারবো না যে আমরা কিভাবে আগাচ্ছি। ভাইয়া, বলো। একটা বাইরের কোশ্চেন করি, এটা কি কখনো সম্ভব যে একটা বহুপদীর সমাধানে দুইটা সমাধানই হচ্ছে অবাস্তব এবং সমান হবে? অবাস্তব এবং সমান হইলে সেটা আসলে বহুপদী হবে, কিন্তু সেটা পাওয়ার আসলে 4 হবে। ঠিক আছে, এখন সমান হওয়া তো পসিবল না, কারণ সমান হওয়া মানে হলো তুমি সেমটাকে ডাবল কাউন্ট করতেছ। ঠিক আছে, সো সেমটাকে ডাবল কাউন্ট করতেছি, সো সেমটাকে যদি সেম জিনিসকে যদি আমি ডাবল কাউন্ট করি তাহলে জিনিসটা আসলে অনেকটা এমন হয়ে যাবে আর কি, যে ধরো আমরা আমরা এরকম বলি না যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত কত পাই বলো তো? টু টু পাই। সো আমরা যদি এখন টু এর জায়গায় টুয়াইস আই চিন্তা করি, তাহলে এখান থেকে দেখো এখান থেকে আসলে টুয়াইস আই আসবে, বুঝতে পারছো? সো দুইটা জটিল আসতেছে এবং দুইটা সেম আসতেছে, তার মানে এই যে একটা জটিল সংখ্যা এটার জন্যই তখন পাওয়ার হচ্ছে টু, এবং আমরা জানি জটিল সংখ্যার জন্য তখন কি হবে, তার অনুবন্ধী থাকবে। দ্যাট মিনস সেখানে আবার মাইনাস টুয়াইস আইও থাকবে, এবং টুয়াইস আই যেহেতু আমি ডাবল পাচ্ছি তাহলে মাইনাস টুয়াইস আই আমি ডাবল পাবো। দ্যাট মিনস সেখানে আমার এটার জন্য আরেকটা উৎপাদক থাকবে, সেই উৎপাদকটা হবে এক্স প্লাস টুয়াইস আই হোল স্কোয়ার। তাহলে এই দুটো তো গুণাকারে থাকবে, সো গুণাকারে থাকলে আমার টোটাল পাওয়ার হয়ে যাবে 4। তার মানে সেটা পসিবল, এবং সেই ক্ষেত্রে পাওয়ার হবে 4, তার মানে এটা 4 ডিগ্রি। ঠিক আছে, ফোর ডিগ্রি ইকুয়েশন এটা বুঝতে পারছো? ডিস্টার্ব দিয়ে কোনোভাবে রিলেট করা যায়?
শুনো, নিশ্চয়ক কিন্তু শুধুমাত্র সেকেন্ড ডিগ্রির জন্য কাজ করে, তার মানে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য কাজ করে, তার মানে যেখানে তুমি পাওয়ার টু দেখতে পাবা, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এই ক্ষেত্রে কিন্তু নিশ্চয়ক কাজ করবে, এই যে ডি এর সূত্রগুলো কাজ করবে। যখনই কিউব হবে তখন দেখো আমি কিন্তু যখন পড়াইছি তখন নিশ্চয়ক টিশ্চয়ক কোনো কিছু কথা বলি নাই, কেন, কারণ এই কিউব টিউব হইলে এমন কোন রাশি পাওয়া যায় না যেটা দেখে তুমি এক্স এর মান বলে দিতে পারবা। দ্যাট মিন্স এই নিশ্চয়কের ব্যাপারটা শুধুমাত্র দ্বিঘাতের জন্য কাজ করে, পাওয়ার থ্রি থেকে শুরু করে নিচে যতগুলো আছে পাওয়ার ফোর পাওয়ার ফাইভ এই কোনোটার জন্যই কিন্তু নিশ্চয়ক টাইপের কোনো কিছু নাই, এদের কারোর জন্য তুমি নিশ্চয়ক টাইপ কিছু পাবা না, বুঝতে পারছো? তো ওসব ইকুয়েশনে তোমার নিশ্চয়ক বিশ্চয়ক এগুলো কোনো ব্যাপার স্যাপার থাকবেই না, নিশ্চয়ক শুধুমাত্র দ্বিঘাত ইকুয়েশনের জন্য। সো এটা যেহেতু ফোর ডিগ্রি মানে এটা পাওয়ার হচ্ছে ফোর, সো এখানে নিশ্চয়কের কোনো ভূমিকা নাই, নিশ্চয়ক দিয়ে অঙ্ক করলে হবে না। ওকে, আমরা স্থিতিবিদ্যায় ছিলাম, আমরা স্থিতিবিদ্যার আগের লেকচারটা একটু রিপিট একটু দেখে আসি। সো স্থিতিবিদ্যার প্রথমে আমরা বলছিলাম বলবিদ্যা কাকে বলে, বলবিদ্যা বলে হলো যে যেই বিদ্যায় বল নিয়ে আলোচনা করা হয়। সো বল মানে কি, বল মানে হলো যা স্থির বস্তু গতি পরিবর্তন করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তু গতি পরিবর্তন করে বা করতে চায়। তাহলে দুইটা পার্ট, একটা হলো স্থির বস্তু নিয়ে কাজ করবে সেটাকে আমরা বলি স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, একটা হলো গতিশীল বস্তু নিয়ে কাজ করবে সেটাকে আমরা বলি গতিবিদ্যা বা ডাইনামিক্স। এই ডাইনামিক্স এর মধ্যে হলো দুইটা পার্ট, একটা হলো স্থিতিবিদ্যা সেটাকে বলা হয় কাইনেমেটিক্স, একটা হলো চলবিদ্যা সেটা হলো কাইনেটিক্স। সামনে বলছে একটা গতিশীল বস্তু গতি পরিবর্তন করতে সেখানে আবার দুইটা পার্টে কাজ করতে হয়, একটা হলো তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো সেই পার্টটা, আর ফোর্স অ্যাপ্লাই করার পরে কি ঘটনা ঘটতেছে সেই পার্টটা, ঠিক আছে? সো দুইটাতে দুই ভাগ হয়ে যায়। সো আমাদের আলোচনার বিষয় হলো আমাদের স্থিতিবিদ্যা, তার মানে সেখানে স্থির বস্তুর উপর কাজ করবে। তখন ভাইয়া বলছিলাম যে আসলে স্থির বস্তু নিয়ে কাজ করে না, আমাদের ইন্টারমিডিয়েট আমরা স্থির বস্তু নিয়ে কথা না বলে আমরা বলবো স্থির বিন্দু, তার মানে আমার টোটাল আলোচনাটাই একটা বিন্দু কেন্দ্রিক আলোচনা হবে, তার মানে ফোর্স গুলো একটা বিন্দুতে কাজ করবে এবং এই বিন্দুগুলো হইতে হবে সমতলীয়। তো সমতলীয় বিন্দুতে যে বলগুলো পাবো তাদেরকে বলা হয় সমতলীয় বল, ঠিক আছে? তাদেরকে বলা হয় সমতলীয় বল। তো সমতলীয় বলের তিনটা বৈশিষ্ট্য আছে, তারা একই তলে কাজ করতে হবে, তারা একই বিন্দুতে কাজ করতে হবে, একই সময়ে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা তলে যতগুলো ফোর্স কাজ করে তাদেরকে আমরা দেখতে পাই, সেখান থেকে আবার দুই ধরনের জিনিস দেখা যায়। একটা হলো ফোর্স গুলোকে বর্ধিত করলে তারা হয় একটা বিন্দুতে ছেদ করবে, অথবা তারা সমান্তরাল হবে, অথবা তারা সমান্তরাল হবে। সো ফোর্স আমাদের একই তলে ফোর্স দুই ধরনের হইতে পারে, এক বিন্দু দিয়ে যেতে পারে, এক বিন্দু দিয়ে যাওয়া মানে তারা একটা একটাকে কি করবে, ছেদ করবে, এই যে এইভাবে ছেদ করবে, একটা বিন্দুতে ছেদ করবে। আর সমান্তরাল মানে হলো তারা একটা একটাকে ছেদ করবে না, এরকম পাশাপাশি যাবে, সমান্তরালে যাবে, ঠিক আছে? সো এক বিন্দুতে ছেদ করলে সেটা আবার দুটা টাইপ লব্ধি থাকবে, লব্ধি মানে রেজাল্টেন্ট, সো রেজাল্টেন্ট থাকবে। এখন তোমরা অনেকেই বলো যে ভাইয়া রেজাল্টেন্ট জিনিসটা কি, ঠিক আছে? অনেকেই বলে। সো ফার্স্ট অফ অল আমরা বাস্তবে ফোর্স দেখি নাকি লব্ধি দেখি, কি দেখি বলতো? আমরা বাস্তবে ফোর্স কি দেখতে পাই না ভাই, লব্ধি দেখি আমি। লব্ধি দেখো, তুমি লব্ধি দেখতে পাও? লব্ধিও তো একটা বল। দেখতে পাই না, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা লব্ধি বলো মানে ভাই ফিল করার ক্ষেত্রে লব্ধিটা কেন অনুভব করতে পারি, অনুভবের ব্যাপার নাই বাবা, ফিজিস্টিক্স এগুলো ম্যাথ এগুলো তো অনুভব না, এগুলো তো বলছে চোখে যেটা দেখবো। হ্যাঁ, আমরা লব্ধি বল দেখি না, আমরা এটা ফলাফল দেখি, আমরা ফলাফল দেখি, আমরা কি দেখি, আমরা রেজাল্ট দেখি, রেজাল্ট দেখি সবসময়। এই জন্য লব্ধি বলে ইংলিশ হলো রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট এটা হলো লব্ধি বলে ইংলিশ। কেন? কারণ আমরা আসলে রেজাল্টটা দেখতে পাই, তাই না? ঠেলা গাড়িকে ধাক্কা দিচ্ছে, যে ব্যক্তি ধাক্কা দিচ্ছে আমি তার কোনো ফোর্স দেখি না, আমি কি দেখি, আমি দেখি হ্যাঁ ঠেলা গাড়ি চলা শুরু করছে, ফলাফল দেখতেছি, তাই না? তারপর কারেন্টে বিদ্যুৎ শক্তি যাচ্ছে, ফ্যান ঘোরা শুরু করছে, তারপর তুমি একটা বল থ্রো করছো, বলটা উপরে উঠে গেছে, এই যে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, কিন্তু তুমি যে থ্রো করছো তোমার ফোর্স আমি দেখতে পাচ্ছি না,
সো কিছু ক্ষেত্রে আমি রেজাল্ট দেখতে পাবো, কিছু ক্ষেত্রে আমি রেজাল্ট দেখতে পাবো না। যেমন একটা বলকে বা তোমার হাতে যে কলম আছে, কলমকে ধাক্কা দিলে কলমটা মুভ করবে, তাহলে তার একটা কি থাকবে, লব্ধি থাকবে। কিন্তু তোমার সামনে যে দেয়াল আছে, দেয়ালকে ধাক্কা দিলে দেয়ালটা মুভ করবে না, তার মানে তার লব্ধি থাকবে না। ঠিক আছে, তার মানে কোনো কিছু যদি স্মরণ ঘটে তাহলে সেটা আসলে লব্ধি বল ইন্ডিকেট করে। স্মরণ হইলে লব্ধি বল, তার মানে কোনো কিছু যদি স্মরণ হয় মুভ করে তাহলে সেটা লব্ধি বল কাজ করতেছে বলা যায়। ঠিক আছে, সো লব্ধি থাকবে, এই কন্ডিশন গুলো আলোচনা করা হবে 8.A বা 8.1 এই প্রথম চ্যাপ্টারে। লব্ধি থাকবে না তার মানে স্মরণ হবে না, তার মানে সাম্যাবস্থা থাকবে, সেটা হবে 8.2 তার মানে 8B চ্যাপ্টারে। আর সমান্তরাল বল আলোচনা করা হবে 8C চ্যাপ্টারে। এটাই হলো আমাদের ওভারঅল স্থিতিবিদ্যার ম্যাপ, স্থিতিবিদ্যাটা কিভাবে কোথায় আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো কেউ যদি বলে যে তোমাকে স্থিতিবিদ্যায় আমরা কি শিখতে যাচ্ছি, তুমি বলবা যে ভাই একটা বিন্দুতে ফোর্স শিখতে যাচ্ছি, একটা বিন্দুতে। এই সকল ফোর্স বিন্দু ভিত্তিক, এখন এক বিন্দুতেও কাজ করতে পারে, সমান্তরালেও কাজ করতে পারে। এক বিন্দুতে কাজ করলে রেজাল্ট থাকবে অথবা রেজাল্ট থাকবে না, থাকবে নিয়ে এক চ্যাপ্টার, থাকবে না নিয়ে এক চ্যাপ্টার, সমান্তরাল নিয়ে এক চ্যাপ্টার, তিন চ্যাপ্টার মোট। ঠিক আছে, ওকে। আর তোমার ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখন তোমার বডিতে মুভ করবা, বডি মানে টোটাল বস্তু, যেমন টোটাল বিল্ডিং, টোটাল বিল্ডিং এ কতগুলো ফোর্স। তুমি চিন্তা করো, তুমি যে বাসায় ঘরের মধ্যে বসে আছো, এই যে মেঝে, এই যে তোমার মেঝে, এটা কিন্তু একটা কোনো বিন্দু না, এটা একটা বস্তুর মতো, একটা তল চিন্তা করো। সো তুমি ধরো যে এখানে কম্পিউটার নিয়ে বসে আছো, এই কোনো, সো কম্পিউটার টেবিলে একটা ওজন নিচে কাজ করতেছে, তুমি বসে আছো তোমার ওজন নিচে কাজ করতেছে, এখানে তোমার বিছনা আছে, সো বিছনার ওজন নিচে কাজ করতেছে, তারপর হলো এখানে তোমার আলমারি আছো, আলমারি ওজন নিচে কাজ করতেছে, তারপর এখানে ধরো তোমার ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের ওজন নিচে কাজ করতেছে, তারপর ওর নিজে একটা ওয়েট আছে, পুরো ফ্লোরটা যে কংক্রিট দিয়ে বানাইছে তার নিজে একটা ওজন, সেটা মধ্যবিন্দুতে নিচে কাজ করতেছে। তো এই যে অনেকগুলা ফোর্স যখন একটা বডিতে কাজ করবে তখন কি হবে সেটাই আমরা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে শিখব, বুঝতে পারছো? ইন্টারমিডিয়েটে আমরা এত ডিটেলস শিখি না, ইন্টারমিডিয়েটে আমরা কি শিখি, স্পেসিফিক একটা বিন্দু নিয়ে কাজ করা শিখি। ঠিক আছে, ওকে। সো এইগুলো আমাদের ওভারঅল একটা আলোচনা যে স্থিতিবিদ্যা আমরা কি শিখতে যাচ্ছি। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে আমরা এক বিন্দুগামী বল লব্ধি থাকবে, প্রশ্নেই বলে দিবে যে লব্ধি আছে। সো এক বিন্দুগামী বল লব্ধি থাকবে, এক বিন্দুগামী বল লব্ধি থাকবে, তখন আমার মোট তিনটা সূত্র দিয়ে ফুল চ্যাপ্টার হয়ে যাবে, সব অঙ্ক। তিনটা সূত্র ফুল চ্যাপ্টার, ওকে। সূত্র তিনটা কখন কোনটা অ্যাপ্লাই করব, তখন আমার প্রশ্নে দেখতে হবে যে কয়টা বল নিয়ে কাজ করতে বলছে। যদি দুইটা বল নিয়ে কাজ করতে বলে, দুইটা বল, সিম্পলি দুইটা বল, পি কিউ, তখন সামান্তরিক সূত্র, সেটা আমাদের টাইপ ওয়ান, বলের সাইন সূত্র, সেটা আমাদের টাইপ টু। আর যদি তিনটা বা তিনটা বেশি বল নিয়ে কাজ করতে বলে, তাহলে লম্বাংশ উপপাদ্য। কতদিন আমরা প্রথম দুইটা দেখছি, সামান্তরিক দেখছি আর বলের সাইন সূত্র দেখছি, আজকে আমরা লম্বাংশ দেখবো। ঠিক আছে, ওকে। সো আজকে আমাদের টপিক হলো এক বিন্দুগামী বল লব্ধি থাকবে, তিনটা বা তিনটায় বেশি ফোর্স, তখন আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করব। ওকে, সো দুইটা বলে গুলো একটু আলোচনা করে আসি। যদি দুইটা বল থাকে, দুইটা বল তিন ধরনের কাহিনী করতে পারে, তারা একই দিকে কাজ করতে পারে, তখন লব্ধি হয় যোগফলের সমান, তারা বিপরীত দিকে কাজ করতে পারে, তখন লব্ধি হয় বিয়োগফলের সমান, তারা যে কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করতে পারে, তখন সামান্তরিক সূত্র। ঠিক আছে, সামান্তরিক সূত্রে আমরা দুইটা সূত্র শিখছি, একটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, পি স্কোয়ার টু পি কিউ কজ আলফা, আর একটা হলো ট্যান থিটা হলো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সো এই সামান্তরিক সূত্র নিয়ে আমাদের প্রথম টাইপ, এই যে প্রথম টাইপ, তখন প্রথম টাইপে আমরা অনেকগুলো অঙ্ক দেখছিলাম, সে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, বইতে প্রচুর অঙ্ক আছে, সেখান থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো ভাইয়া করাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের যদি কিছু শর্টকাটও দেখছি, আর এরপর হলো আমাদের টাইপ টু। টাইপ টুটা হলো বলের সাইন সূত্র, সেটা হলো তোমরা ফিজিক্সে পড়ছো, সেটা হলো তোমাদের যে ভেক্টর বিভাজন এই নামে পড়ছো, ওটাই বলের সাইন সূত্র। বলের সাইন সূত্রে তোমার হলো দুইটা বল থাকতে হবে, একটা লব্ধি থাকতে হবে, দুটা বল পি কিউ, লব্ধি হচ্ছে আর, তখন তুমি যেই বল নিয়ে কাজ করবা অন্য দুইজনের মধ্যবর্তী কোণ। সো আমি যদি পি নিয়ে কাজ করি তাহলে কিউ এবং আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা বসবে, কিউ এবং আর এর মাঝখানে অ্যাঙ্গেল, আবার কিউ নিয়ে কাজ করলে কিউ বাদ বাকি দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কিউ,
আবার আর নিয়ে কাজ করলে আর বাদ পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল, তার মানে একজনকে নিলে অন্য দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো আমি, ঠিক আছে? আচ্ছা এটা কখন ইউজ করব, যখন আমাদের অনুপাত প্রমাণ করতে বলবে, প্রশ্নে যখন অনুপাত প্রমাণ করতে বলবে, আর যখন আমাদের সবগুলো অ্যাঙ্গেল জানা থাকবে, এই সবগুলো অ্যাঙ্গেল জানতে হবে, নাহলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, সো সেখান থেকে আমরা কিছু অঙ্ক দেখছিলাম, সো এই হলো আমাদের, এটার মাধ্যমে আমাদের শেষ হয়েছিল। আজকে আমরা এরপর থেকে শুরু করব। সো আজকে আমাদের আলোচনা হলো, তাহলে আমরা আগের দিন দুইটা বল নিয়ে কাজ শেষ করছি, আজকে হলো আমাদের আলোচনা শুরু হবে তিনটা বল নিয়ে, ঠিক আছে? 8.1 বা 8.a প্রথম চ্যাপ্টারে আসি আজকে, আজকে আমরা এটা চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। সো আজকে হলো আমাদের তিনটা ফোর্স এবং লব্ধি থাকবে, কারণ আমরা জানি প্রথম চ্যাপ্টারে কি হবে, প্রথম চ্যাপ্টারে হলো এক বিন্দুগামী বলগুলো এক বিন্দুগামী প্লাস লব্ধি থাকবে, এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টারের বেসিক, ঠিক আছে? এক বিন্দু দিয়ে যাবে এবং লব্ধি থাকবে। আচ্ছা, সো আমাদের যদি এখন তিনটা ফোর্স দেয়, যে ভাই আমাকে তিনটা ফোর্স দিল, একটু ওকে স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? আজকে আমরা আলোচনা করব এক বিন্দুগামী লব্ধি থাকবে এই প্রথম চ্যাপ্টারটায় তিনটা বল নিয়ে, কারণ দুইটা বল নিয়ে আলোচনা শেষ। সো তিনটা বল, আমার যদি এখন তিনটা ফোর্স থাকে, সো আমি ধরলাম আমার হাতে এখন তিনটা ফোর্স আছে, একটা ফোর্স হলো আমাদের পি, সো একটা ফোর্স হচ্ছে পি, একটা ফোর্স হচ্ছে আমাদের কিউ, আর একটা ফোর্স হচ্ছে আমাদের আর। সো পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরলাম যে ভাইয়া পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আমাদের আলফা, কিউ এবং আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো বিটা, আর এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো গামা। সো এখন আমি এই তিনটা বলের তো একটা লব্ধি আছে, তাই না? সো লব্ধি যেহেতু আছে, মানে রেজাল্টেন্ট আছে, সো সেই লব্ধিটা আমরা ধরে ফেললাম যে ভাই এই লব্ধিটা হইলো এফ, এই যে লব্ধিটা এফ, যেহেতু তিনটা বল এই জন্য তিনটা তীর চিহ্ন দিছি লব্ধিতে, ঠিক আছে? সো যতগুলো ফোর্সের লব্ধি ততগুলো তীর চিহ্ন দিব। হ্যাঁ বলো, এটা কোন দিকে নিব লব্ধিটা? লব্ধিটা এখন আমি আন্দাজে র্যান্ডমলি যে কোনো একটা দিকে নিলাম, ঠিক আছে? এটা দিক বাই করা আমরা শিখব, কোন দিকে হবে এক্স্যাক্টলি সেই দিকটা বের করাও শিখব। যেমন পি আর কিউ দুইজন হইলে তো কোনো সমস্যা ছিল না, দুইজন হইলে সামান্তরিকে কর্ণ বরাবর, তাই না? এটা আমরা ভেক্টর থেকে পড়ে আসছি। সো দুইজন হইলে ইজি ছিল, কিন্তু তিনজন হইলে কোন দিকে হবে সেটা আমরা একটু পরে শিখবো, দিকটা বের করে কিভাবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল লব্ধি বলতে কি বোঝায়, আমরা জানি লব্ধি বলতে ভেক্টরে লব্ধি বলতে জাস্ট ফোর্স গুলার ভেক্টর যোগফল বোঝায়। এই যে তিনটা বলের লব্ধি, এই যে তিনটা ভেক্টরের যোগফল, এটাই হলো লব্ধি, শেষ। সো কোন ফোর্সে বা কোন সিস্টেমে যদি লব্ধি বুঝাইতে চাও, তাহলে ভেক্টর গুলা যোগফলই লব্ধি বুঝাবে, শেষ। এখন আমি যদি এটা মান বের করতে চাই, সো মান বের করতে হলে তো আর ভেক্টর দিতে পারবো না, ভেক্টরটা উঠাই দিতে হবে। সো তখন যেটা করব আমরা, তখন এই এই রাশিকে এই রাশি দিয়ে ডট গুণন করলাম, তাহলে সেম রাশিকে সেম রাশি দিয়ে ডট গুণন করতেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড কে লেফট হ্যান্ড সাইড দিয়ে ডট গুণন, রাইট হ্যান্ড সাইড কে রাইট হ্যান্ড সাইড দিয়ে ডট গুণন, ঠিক আছে? সো ডট গুণন, এখন দেখো আমরা জানি এফ এফ, ডট গুণনের সূত্র হলো এফ ইনটু এফ কস থিটা, তো এফ আর এফ নিজের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, সো এটা হবে কস জিরো, ঠিক আছে? এফ এফ কস জিরো, তাহলে এটা আলটিমেটলি এফ স্কোয়ার হয়ে যাবে, এটা আমরা জানি। সো এবার সব পি দিয়ে ডট গুণন, সো পি আর পি
ডট গুণন করলে আমাদের আসতেছে পিপি কস জিরো, একবার লিখে দিচ্ছি। এরপর পি দিয়ে, ফার্স্টে পি দিয়ে শুরু করতেছে, এই পি দিয়ে, পি দিয়ে এখন কিউ কে ডট গুণন করব, তাহলে পি কিউ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো আলফা, পি কিউ কজ আলফা। আচ্ছা এখন পি দিয়ে আর, পি দিয়ে আর কে করলে আসবে আমাদের পি আর কজ গামা, ঠিক আছে। আচ্ছা প্রথম পি এর দিয়ে ডট গুণন শেষ, এবার সেকেন্ড কিউ দিয়ে, কিউ দিয়ে পি কে করলে পি কিউ মধ্যবর্তী কোণ হলো কজ আলফা, কিউ দিয়ে কিউ কে করলে কিউ কিউ মধ্যবর্তী কোণ হলো কজ জিরো, কিউ দিয়ে আর কে করলে কিউ আর মধ্যবর্তী কোণ হলো কজ বিটা। ওকে বা আর দিয়ে পি কে করলে পি আর কজ গামা আর কিউ কজ বিটা আর আর কজ জিরো, ঠিক আছে। সিম্পলি ডট গুণন করছি, ওকে। এবার ডট গুণন করে আমি কি পাচ্ছি ভাই, আমি ডট গুণন করে এই পাশে পাচ্ছি এফ স্কয়ার, কারণ কস জিরো মান হলো ওয়ান, এই পাশে পাচ্ছি আমরা পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, এখানে একটা পি কিউ কজ আলফা, এখানে একটা পি কিউ কজ আলফা, সো দুইটা পি কিউ কজ আলফা। তারপর হলো কিউ আর, কিউ আর কস বিটা এখানে একটা, কিউ আর কস বিটা এখানে একটা, সো দুইটা কিউ আর কস বিটা দুইটা আর পি কস গামা, ঠিক আছে। সো এই হলো আমাদের সূত্র, তিনটা ফোর্সের জন্য লব্ধির মান বের করার সূত্র। তারপর এফ স্কয়ার থেকে তুমি এফ এর রুট ওভারটা ওই পাশে নিয়ে গেলেই মান চলে আসবে, ঠিক আছে। তাহলে এফ এর মানই হবে আমাদের লব্ধির মান। সো দেখো তিনটা ফোর্সের জন্য যে সূত্র, দুইটা ফোর্সের জন্য যে সূত্র ছিল সেটার সাথে মিলে যায়। দুইটা ফোর্সের সূত্র কি হইতো বলতো? এই যে ধরো পি কিউ, আর এদের লব্ধি যখন আর ছিল, আর মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে দুইটার জন্য আমরা কি সূত্র শিখছিলাম, আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ার, এখানে শিখছিলাম টু পি কিউ কজ আলফা। তাহলে এইবার তুমি একটু মিলায় দেখো, এক পাশে হয় লব্ধি স্কয়ার, এখানেও দেখো এক পাশে লব্ধি স্কয়ার এফ স্কয়ার। প্রথমে ছিল যতগুলা ফোর্স সবগুলা স্কয়ার, এখানে ছিল দুইটা ফোর্স এর জন্য দুইটা স্কয়ার পি স্কয়ার কিউ স্কয়ার, আর এখন আমার হাতে তিনটা ফোর্স, তো দেখো তিনটা স্কয়ার আসছে প্রথমে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার। ওকে সেকেন্ড পার্টে ছিল টু পি কিউ কজ আলফা, তার মানে যেই দুইটা ফোর্স তাদের মধ্যবর্তী কোণায় কস, তার সাথে একটা টু গুণ হবে। এখন আমার ফোর্স তো তিনটা, সো আমি দুইটা দুইটা করে নিব, এর জন্য আমার একবার আসছে টু পি কিউ কজ আলফা, আবার আসছে টু কিউ আর কস বিটা, আবার আসছে টু আর পি কস গামা। সো আমি এটা মনে রাখার টেকনিক বললাম, আপনি আপনার ভাবেন না যে এটা সব ফোর্সের জন্য সূত্র, মানে সত্য, চারটা ফোর্স হলে এরকম কোনো সূত্র পাওয়া যায় না, বুঝতে পারছি, চারটা ফোর্স হইলে সূত্রটা চেঞ্জ হয়ে যায়। সো এটা জাস্ট মনে রাখা একটা উপায় যে ভাইয়া দুইটা ফোর্স হইলে যে প্যাটার্ন, তিনটা ফোর্স হইলো সেম প্যাটার্ন। প্রথমে হবে লব্ধি স্কয়ার এফ স্কয়ার, তারপর হবে ফোর্স গুলো স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, তারপর দুইটা দুইটা করে ফোর্স নিব, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা নিব, টু পি কিউ কজ আলফা, টু কিউ আর কজ বিটা, টু আর পি কজ গামা, এই যে বুঝতে পারছি। সেটারও মনে রাখার উপায়, এর মাধ্যমে আমরা লব্ধির মান বের করতে পারবো, লব্ধির মান এফ। সো এই সূত্রে একটা লিমিটেশন আছে, লিমিটেশন হলো এই সূত্রটা তোমাকে লব্ধির মান দিতে পারে কিন্তু লব্ধির দিক সে দিতে পারে না, বুঝতে পারছি, এই সূত্রটা আমাকে লব্ধির দিক দিতে পারবে না। ভাইয়া কাজ করবে
এবং তিনটা ফোর্সের জন্য যে সূত্রের প্যাটার্ন পাচ্ছি সেটা দুইটা ফোর্সের প্যাটার্নের মতো, এটা মাথায় রাখবো। যে লব্ধি স্কয়ার এফ স্কয়ার ইকুয়ালস টু হবে পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, তারপর দুইটা দুইটা করে ফোর্স নিব, মাঝখানে অ্যাঙ্গেল নিব, তার কজ হবে তার সাথে দুই গুণ হবে। সো টু পি কিউ কজ আলফা, টু কিউ আর কজ বিটা, টু আর পি কজ থিটা। এটা তিনটার জন্য কাজ করে, চারটার জন্য এমন কোনো সূত্র পাওয়া যায় না। আর এই সূত্রের লিমিটেশন হইলো, এই সূত্রের লিমিটেশন লিমিটেশন হলো এই সূত্রটা আমাকে লব্ধি মান দিতে, মান দেয় কিন্তু দিক দিতে পারে না। তার মানে এই ক্ষেত্রে আমরা লব্ধির মান পাবো, লব্ধির মান বের করতে পারবো কিন্তু কি পারবো না, কিন্তু লব্ধি দিক বের করতে পারবো না। এটা হলো এই সূত্রটা লিমিটেশন, ঠিক আছে। আচ্ছা, এই সিম্পল সূত্র দিয়েও অনেক অঙ্ক আছে, এর জন্য আমরা এই সূত্রটা শিখছি। সো সূত্রটা অ্যাপ্লাই করতে আপনার কিছু জিনিস লাগবে, সেটা হলো ফার্স্ট অফ অল ফোর্স গুলা একটা বিন্দুতে কাজ করতে হবে, কারণ আমাদের চ্যাপ্টারটার নামই এটা, যে এক বিন্দুতে কাজ করতে হবে। তারপর ফোর্স গুলা জানতে হবে পি কিউ আর, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জানতে হবে আলফা বিটা গামা। সো ফোর্স জানতে হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল জানতে হবে, এক বিন্দুতে কাজ করতে হবে, তাহলে তুমি লব্ধি মানটা বের করতে পারবা। সো আসুন আমরা এখন অঙ্ক দেখি, টাইপ থ্রি, আমাদের এই তিনটা ফোর্সের যে সূত্র তার অঙ্ক। টাইপ থ্রি হলো আমাদের তিনটি বলের অঙ্ক, তিনটা বল, তিনটা বল থাকলে কিভাবে করব। ওকে, সো প্রথমটা দেখো, বলছে টু এলবি, এলবি মানে কি, পাউন্ড ওয়েট। হ্যাঁ, টু পাউন্ড ওয়েট, ফোর পাউন্ড ওয়েট, সিক্স পাউন্ড ওয়েট, মানে তিনটা বল একটি বিন্দুতে, একটি বিন্দুতে। সো একটি বিন্দুতে মানে হলো এক বিন্দুতে কাজ করতেছে, এবং কিভাবে, পরস্পর 120 ডিগ্রি কোণে। লব্ধির মান কত? আচ্ছা, সো আমি ফার্স্টে কি করবো, ফার্স্টে আমরা চিত্রটা এঁকে ফেলি। সো আমার এখানে 120, সো আমি ধরলাম এদিকে 2, তারপর এখানে কাজ করতেছে 4, এখানে কাজ করতেছে হলো 6, মধ্যবর্তী কোণ দেওয়া আছে 120, এটা দেওয়া আছে 120, এটা দেওয়া আছে 120, সো 360। ওকে, কি বের করতে বলছে, লব্ধির মান বের করতে বলছে। সো আমি ধরলাম লব্ধির মান হলো এফ, সো আমি একটা র্যান্ডম লব্ধির মান ধরে নিলাম, সেটা হচ্ছে এফ, এই হচ্ছে আমাদের লব্ধির মান। আচ্ছা, প্রশ্নে যেহেতু লব্ধির দিক চায় নাই, সো তখন মাথায় আসবে যে হ্যাঁ ভাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। যদি মান আর দিক দুইটাই চায়, তাহলে আবার এই সূত্রটা কাজ করবে না, কারণ এখানে মান পাবো, দিক পাবো না। তার মানে যে অঙ্কগুলোতে খালি মান বের করতে বলবে, সেই অঙ্কগুলা এই সূত্র দিয়ে হবে। আর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে লব্ধি স্কয়ার এফ স্কয়ার। ফার্স্টে হবে কি, ফার্স্টে হবে ফোর্স গুলা স্কয়ার, তাহলে টু স্কয়ার, ফোর স্কয়ার, সিক্স স্কয়ার। ওকে, ফার্স্টে হলো এই যে ফোর্স গুলা স্কয়ার, তারপর দুটা দুটা করে ফোর্স নিব, তার মধ্যবর্তী কোণে কস, আর তার সাথে দুই গুণ হবে। সো টু টু ফোর, এই যে প্রথম দুটা নিলাম, এই টু আর ফোর, তার মধ্যবর্তী কোণ হলো কস 120, সো কস 120। নেক্সট, এবার ফোর আর সিক্স নিলাম, তাহলে টু ইন্টু ফোর ইন্টু সিক্স, কস 120, তারপর হচ্ছে সিক্স আর টু নিলাম, টু ইন্টু সিক্স ইন্টু টু, মধ্যবর্তী কোণ কস 120। ওকে, শেষ। এবার তুমি ক্যালকুলেশন করে এফ এর মান বাই করে ফেলো, কত আসে এফ এর মান বলো তো। f equal to square root 42, square root 42, 42, এত বেশি না, 2 root 3, 2 root 3 মানে 12, root over 12 আসবে। সো root over 12 মানে হচ্ছে, ক্যালকুলেশন ভুল করবে না, আর এককটা সেম থাকবে lb weight। আমাদের ম্যাথে স্থিতিবিদ্যা সাধারণত একক নিয়ে ঝামেলা করে না, একক নিয়ে ঝামেলা করে ফিজিক্সে। সো এই একক গুলো কনভার্সনটা মনে রাখবা, যে কিভাবে একটা থেকে একটা চেঞ্জ করতে হয়, ফিজিক্সের জন্য কাজ করবে, আমাদের ম্যাথে তেমন একটা লাগে না, যেটা থাকে সেটাই আনসার।
পাউন্ড ওয়েট এখানে পাউন্ড ওয়েট ওকে সো অ্যানসার হচ্ছে 2√3 আশা করি সবাই বুঝতে পারছেন লব্ধি মান বের করতে বললে এই সূত্রটা কাজ করবে ফারস্টে হবে ফোর্স গুলা স্কয়ার তারপর হবে দুটো দুটো করে ফোর্স নিব cos অ্যাঙ্গেল আর সামনে 2 দিয়ে গুণ হবে এটা হবে লব্ধি স্কয়ার তারপর এই স্কয়ারটা আবার এই পাশে না রুট ওভার করতে হবে ঠিক আছে অবশ্যই ফোর্স গুলা কি করতে হবে একটা বিন্দুতে কাজ করতে হবে এবং লব্ধি থাকতে হবে তাহলেই ফার্স্ট চ্যাপ্টার ওকে নেক্সট একই বিন্দুতে একই ক্রমে ক্রিয়ারত আর মাইনাস এস আর আর প্লাস এস বলতে হয় কোন সমবাহু ত্রিভুজে বাহুগুলো সমান্তরাল বরাবর ক্রিয়া করে আচ্ছা একই বিন্দুতে একই ক্রমে ক্রিয়ারত বলতে হয় কোন সমবাহু ত্রিভুজে বাহুগুলো সমান্তরাল বরাবর ক্রিয়া করে সমবাহু ত্রিভুজ মানে আমাকে এবার বলছে যে ভাই এই যে সমবাহু ত্রিভুজে বাহুতে কাজ করতেছে ফোর্স গুলো একটা সমবাহু ত্রিভুজ আঁকি সমবাহু ত্রিভুজ মানে বাহুগুলো সমান সো একই ক্রমে কাজ করতেছে মানে একই রোটেশনে হবে তাহলে এটা যদি আর মাইনাস এস হয় এটা হবে আর এটা হবে আর প্লাস এস সো একই রোটেশনে কাজ করতেছে বলছে এতে লব্ধি নির্ণয় বাহু সমান্তরাল বললে আমরা আসলে বাহু বরাবরই নিব মানে বাহুটা যেই দিকে সেই দিক বরাবর বুঝতে পারছো আচ্ছা ফার্স্ট অফ অল ভাইয়া এটা আমার চ্যাপ্টারের সাথে মিলে নাই কেন কারণ আমাদের চ্যাপ্টারটা কি বলে চ্যাপ্টারটা বলে এক বিন্দুতে হইতে হবে এখন এটা তো তিনটা তিন জায়গায় সো তিনটা ফোর্স তিন জায়গায় হইলে এভাবে আমরা এই অঙ্ক করতে পারবো না তখন যেটা করতে হবে এই ত্রিভুজ থেকে ফোর্স গুলো নিয়ে এসে একটা বিন্দুতে কানেক্ট করতে হবে ফোর্স গুলাকে ফোর্স গুলোকে এক বিন্দুতে নিয়ে আসতে হবে ওকে সো এক বিন্দুতে নিয়ে আসবো কিভাবে আমি প্যারালাল শিফটিং করব সমান্তরালে নিয়ে আসব তাহলে প্রথমে এই যে আর মাইনাস এস এটা দিক দেখো দিক যেন চেঞ্জ না হয় এটা দিক ভাইয়া এই যে ডান দিক বরাবর বাম থেকে ডানে সো এইটাকে ধরে নিয়ে আইসা আমি এখান থেকে এই বরাবর লিখে দিলাম এই যে আর মাইনাস এস এই বরাবর সেম দিকে এখানে খুলে এখানে নিয়ে আসলাম ডান পাশে নিয়ে আসলাম এই বাহুটা খুলে এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা নেক্সট এবার হলো আর এই আরটা কোন দিকে এই আরটা ভাই এই যে নিচ থেকে এই কোনাকোনি উপরের দিকে তাহলে নিচ থেকে কোনাকোনি উপরের দিকে এই বাহুটাকে খুলে আমরা এদিকে নিয়ে আসলাম দিকটা সেম রেখা এখানে নিয়ে আসলাম এই যে আইনা এই যে এক বিন্দুতে লাগাই দিচ্ছে ঠিক আছে আবার আর প্লাস এস এটা কোন দিকে এটা হলো উপর থেকে কোনাকোনি নিচের দিকে ভাইয়া এই যে নিচের দিকে এই বরাবর দিক চেঞ্জ করা যাবে না সো এই বাহুটাকে খুলে আমরা ওই নিচ বরাবর নিয়ে আসলাম দিক একই দিকে রাখতে হবে ঠিক আছে তো বুঝতে পারছো কিনা যে আমরা কি করলাম প্রত্যেকটা বাহুকে ধরে ধরে একই দিক বরাবর নিয়ে আসলাম এমন ভাবে শিফট করলাম যেন তিনটা ফোর্স একটা বিন্দুতে চলে আসে ঠিক আছে আর আরো ইজিলি বুঝতে চাইলে তুমি এভাবে চিন্তা করো যে এই আর বাহুটাকে এখান থেকে শিফট করে তুমি এই যে বামে নিয়ে আসছো তুমি যে এই বরাবর নিয়ে আসছি এই দিক বরাবর নিয়ে আসছি হলো আর আর এই আর প্লাস এস কে আমরা নিচের দিকে বর্ধিত করে দিছি তাহলে এই হচ্ছে আমাদের আর প্লাস এস তখন দেখো এই বিন্দুতে এই যে তিনটা ফোর্স পাইছি এই যে তিনটা ফোর্স বুঝতে পারছো আরটাকে আমরা চাপাই দিছি ওটাকে নিচে নামায় নিয়ে আসছি এই আর মাইনাস এস টা ঠিক আছে তাহলে একটা বিন্দুতে আনতে হবে যেভাবেই হোক আপনি প্যারালাল শিফটিং করবেন আপনার শিফটিংটা প্যারালাল হইতে হবে দিক চেঞ্জ করা যাবে না অরিজিনাল দিক যেদিকে আপনার শিফটিং করার পর একই দিকে থাকতে হবে ঠিক আছে সো দিক চেঞ্জ হবে না খালি এক বিন্দুতে চলে আসবে আচ্ছা এক বিন্দু চলে আসলে এখন ভাই আমার কি করতে হবে আমরা জানি আমরা যদি লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে চাই আমার অ্যাঙ্গেলটা জানতে হবে কারণ অ্যাঙ্গেল তো আমি জানি না আমার প্রশ্নে কোথাও অ্যাঙ্গেল নাই কিন্তু প্রশ্নে একটা কথা বলে দিছে সেটা হলো সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণ 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজে প্রতিটা কোণ কত প্রতিটা কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি তাহলে এটা 60 এটা 60 এটাও 60 ডিগ্রি তাহলে এইটা যদি 60 হয় তাহলে এইটা কত হবে এই ডান পাশে এক বিন্দুতে এটা কত সো
খেয়াল করে দেখ এটা হবে 120, কিভাবে বলো ব্যাখ্যাটা বলো। কারণ দেখো এই বিন্দুতে কি হয়েছে, আর মাইনাস এইচ চলে গেছে মানে বের হয়ে গেছে, এটা চলে গেছে, কারণ আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দুই ভাবে বানাইতে পারি। খেয়াল করেন অ্যাঙ্গেল কিন্তু বানানো যায় দুই ভাবে, একটা হলো কোন বিন্দুতে দুইটা রেখা আসতেছে তাহলে অ্যাঙ্গেল হয়, আবার কোন বিন্দু থেকে দুইটা দুইজন চলে যাচ্ছে তাহলে অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। ভেক্টরের ক্ষেত্রে খেয়াল রাখেন যখন এটা ভেক্টর না, জ্যামিতি হলে কোনো ব্যাপার না, জ্যামিতি হলে ছেদ করলেই অ্যাঙ্গেল, ওটা কোনো সমস্যা না, কিন্তু হোয়েন ইট ইজ আ ভেক্টর দেন এটা ম্যাটার করে। দুইটা ভেক্টর আইদার ইনওয়ার্ডস হইতে হবে, মানে একটা বিন্দুর দিকে আসতেছে এমন হইতে হবে, অথবা একটা বিন্দু থেকে চলে যাচ্ছে এমন হইতে হবে, এই দুইটা ক্ষেত্রে আমি অ্যাঙ্গেল পাবো। যদি এমন হয় যে একটা বিন্দু থেকে একজন চলে যাচ্ছে একজন আসতেছে তাহলে এখানে কোনো অ্যাঙ্গেল আমরা পাবো না, এখানে অ্যাঙ্গেল পাইতে হলে এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, হয় দুজনকেই আসতে হবে নয়তোবা দুজনকেই চলে যেতে হবে। সো তখন আমি কি করবো, আমি এই নিচেরটাকে বর্ধিত করে দিব, বর্ধিত করে দিলে দেখো দুজনই চলে যাচ্ছে, তখন এইটা হবে আমার অ্যাঙ্গেল, ঠিক আছে। ভেক্টরের ক্ষেত্রে এই একটা অ্যাঙ্গেলের সমস্যা আছে আমাদের, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো। তো যে কোনো ভেক্টরের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল পাইতে হইলে হয় দুজনকেই আসতে হবে অথবা দুজনকেই চলে যেতে হবে। সো এখানে আমি এটাকে বর্ধিত করব অথবা এটাকে পিছনে নিয়ে আসবো, পিছনে নিয়ে আসলেও দেখো এই অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে। সো ওই ওই লজিকে ওই লজিকে আমরা কি করলাম, আমরা এখানে এই যে এটাকে বর্ধিত করব, তাহলে ত্রিভুজের ভিতরটা হলো 60, এটা হলো আমাদের তাহলে 180 মাইনাস 60, তার মানে এটা হলো আমাদের 120, তাহলে এই কোণ যদি 120 হয় তাহলে এই কোণটাও হবে 120, ঠিক আছে। এটা গেল আমাদের লজিক। আর সোজা বাংলা যে ভাই এত ঝামেলা যেতে চাচ্ছি না, আপনি বইলা দেন যে কেমনে করতে হইব, তাহলে একদম সোজা বাংলা যে ভাই এই ত্রিভুজের মধ্যে যে অ্যাঙ্গেলটা পাইবা এখানে আইসা ওইটা 180 থেকে বাদ দিয়ে দিবা, শেষ। ত্রিভুজের ভিতরে যে অ্যাঙ্গেল এখানে আইসা 180 থেকে বাদ হয়ে যাবে, তাহলে ভিতরে যদি 60 হয়, এই যে 60, তাহলে এটা হবে 120, 180 থেকে মাইনাস করে দিবে, ডান। এই ভিতরে কত, ভিতরে এটা হলো 60, তাহলে এটা হবে কত, এটা হবে 120, শেষ। এত লজিক টজিক ওগুলো শিখে রাখবা, কিন্তু অঙ্ক করার সময় ধুমধাম করে ফেলবা, ঠিক আছে। ত্রিভুজের ভিতরে অ্যাঙ্গেলটা কি করবা, 180 থেকে মাইনাস করে দিবা, 180 থেকে মাইনাস করে দিবা, যা পাবো ওটাই আছে, ওকে। সো আমি কি করলাম, আমি ভাইয়া আমার সূত্রের প্যাটার্নে নিয়ে আসছি, তিনটা ফোর্স পাইছি, তিনটা অ্যাঙ্গেল পাইছি, এখন আমি কি করব, আমি এখন লব্ধি ধরব। তো আমি লব্ধি ধরলাম এফ, এই যে লব্ধি, লব্ধি হচ্ছে এফ, সো আমি লব্ধি এফ ধরলাম, ওকে। তাহলে এফ ধরে এখন আমি এফ এর জন্য সূত্রে বসায় দিব, যেটা আমরা সবাই জানি। সো ফার্স্টে হবে এফ স্কয়ার, ওকে, তাহলে এইটা ইকুয়ালস টু এফ স্কয়ার ইকুয়ালস টু, ওকে, প্রথমে কি হবে, প্রথমে হবে আমাদের তিনটা ফোর্সের বর্গ, আর মাইনাস এস হোল স্কয়ার, আর স্কয়ার, আর প্লাস এস হোল স্কয়ার, ওকে। নেক্সট দুটা দুটা ফোর্স নিব, তাদের মধ্যবর্তী কোণের কজ নিব, সো দুইটা ফোর্স, প্রথম দুইটা নিচ্ছি আর মাইনাস এস এবং আর, তাহলে আর মাইনাস এস ইনটু আর কজ 120, নেক্সট আর এবং আর প্লাস এস এই দুটা নিচ্ছি, তাহলে এরপর হচ্ছে আমাদের টু ইনটু আর ইনটু আর প্লাস এস, দুইটা করে ফোর্স নিব মধ্যবর্তী কোণে কজ, আর টু গুণবের সামনে, এরপর হচ্ছে আর প্লাস এস আর মাইনাস এস কস 120, ওকে, সূত্র বসায় দিলাম, সূত্র বসায় দিয়ে আমরা হিসাব করে এফ এর মানটা বের করে ফেলবো। সো সূত্র তো বুঝতে পারছো, সূত্র বুঝতে পারলে বাকিটা খুব ইজি, ওকে। একটু টেকনিক্যালি হিসাব করলে একটু দ্রুত হবে হিসাবটা, ফার্স্ট অফ অল এটা কি দেখো তো, আর মাইনাস এস হোল স্কয়ার, এটা কি আর প্লাস এস হোল স্কয়ার। সো ছোটবেলায় আমরা একটা সূত্র জানতাম যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু টু এ স্কয়ার বি স্কয়ার,
ওকে সো এই দুটো মিলে এটা হয়ে গেল যে 2a² b² ওকে আর মাসখানে r স্কয়ারটা থেকে যাচ্ছে সো এই r স্কয়ারটা থেকে যাচ্ছে আচ্ছা নেক্সট cos 120 এর মান কত জানি cos 120 এর মান জানি -1/2 সো এটা যদি -1/2 বসায় দিই তাহলে 2 আর 2 চলে যাবে মাইনাসটা সামনে চলে আসবে আর এখানে তাহলে গুণ হয়ে যাবে এই দুটাকে গুণ দিয়ে দিব গুণ দিয়ে দিলে হচ্ছে r স্কয়ার মাইনাস মাইনাস প্লাস r ইনটু s ঠিক আছে কিছু কাজ আমরা দ্রুত করতেছি মুখে মুখে করতেছি সো cos 120 এর মান হচ্ছে -1/2 2 2 চলে গেল মাইনাসটা সামনে চলে আসলো এবার গুণ দিয়ে দিচ্ছি এই দুটাকে গুণ দিলে r স্কয়ার মাইনাস r ওকে cos 120 এর মান হচ্ছে -1/2 2 2 চলে গেল মাইনাস সামনে চলে আসলো r প্লাস s r মাইনাস s গুণ দিলে হবে r স্কয়ার মাইনাস s স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ওকে সো এবার গণহারে হিসাব নিকাশ করো গণহারে হিসাব নিকাশ করে আমরা কি পাচ্ছি আমাদের এখান থেকে r s চলে যাচ্ছে একটা r স্কয়ার চলে যাচ্ছে এখান থেকে আমার আছে দুইটা r স্কয়ার দুইটা s স্কয়ার আর এই পাশে মাইনাস r স্কয়ার মাইনাস r স্কয়ার তার মানে মাইনাস 2 r স্কয়ার আর প্লাস s স্কয়ার সো 2 r স্কয়ার চলে গেল তাহলে আমি এখান থেকে মান পাচ্ছি 2 s স্কয়ার 3 s স্কয়ার তাহলে এটা হলো f স্কয়ার ভ্যালু সো আমি এখান থেকে f এর মান পাচ্ছি s√3 এই হচ্ছে আমাদের লব্ধি ঠিক আছে ওকে সো আশা করি বুঝতে পারছেন ক্যালকুলেশনটা একটু করতে হবে অ্যাজ ইউজুয়াল বলবিদ্যা ক্যালকুলেশনটাই মেইন ক্যালকুলেশন আমাদের করতে হবে ওকে কার কোনো প্রশ্ন এখানে সো ফার্স্ট অফ অল আপনাকে বেসিক লজিক কিন্তু সব অঙ্কের জন্য কাজ করতে হবে সেটা হলো ফোর্স গুলো একটা বিন্দুতে আনতেই হবে একটা বিন্দুতে না আনা পর্যন্ত আপনি সূত্র বসাতে পারবেন না সো ফোর্স একটা বিন্দুতে আনতেই হবে এবং আনার সময় দিক চেঞ্জ করা যাবে না সমান্তরালে শিফটিং করতে হবে ওকে ভাইয়া বলো এক্ষেত্রে মানে শুধু তিনটা ফোর্স থাকলে আর কি একটা বিন্দুতে আমরা নিয়ে আসবো শুধু তিনটা ফোর্স তিনটা ফোর্স না এই চারটায় যত ফোর্স থাকবে চারটা পাঁচটা দশটা সব এক বিন্দুতে আনতে হবে কারণ এক বিন্দুতে না আসলে তো আমাদের এই চারটারটাই কাজ করবে না কারণ এই চারটারটার নামই তো ভাইয়া ফার্স্টে ক্লিয়ার করছে যে চারটারটাতে আমরা কি আলোচনা করব চারটারটাতে আমরা আলোচনা করব এক বিন্দুগামী মানে এক বিন্দু দিয়ে যাইতে হবে সকল ফোর্স এরপর লব্ধি থাকতে হবে ঠিক আছে সো এক বিন্দু দিয়ে যাইতেই হবে সো এই যে এক বিন্দুতে দেখো সকল সূত্র এক বিন্দুর জন্য বাইক করে এই এই যে একটা বিন্দুতে যাচ্ছে এই যে একটা বিন্দু ঠিক আছে এক বিন্দুতে ফোর্স গুলো কাজ করতেছে আবার যে সমান্তরিক সূত্র সেটাও খেয়াল করো এক বিন্দুতে ফোর্স কাজ করতেছে পি কিউ আর সব এক বিন্দুতে সো তোমার যদি এরকম ত্রিভুজে থাকে বা চতুর্ভুজে থাকে তখন তোমার যেটা করবা সেটা হলো একটা বিন্দুতে খুলে খুলে নিয়ে আসতে হবে এটা ছাড়া আমাদের উপায় নেই তাই না একটা বিন্দুতে জয়েন্ট করতে হবে জয়েন্ট করে তারপর আমরা সূত্র বের করব ওকে তিন নাম্বার আসো তিন নাম্বার আমাদের বলছে এবিসি ত্রিভুজে বিসি সিএ এবি বাহু সমান্তরাল দিকে পি মানে তিনটি সমান বল কোন বিন্দুতে ক্রিয়ারত আছে এই যে কোন বিন্দুতে ক্রিয়ারত আছে মানে এটাকে আমাকে যে বিন্দুতে নিতে হবে সেই হিন্টসটা দিচ্ছে সো আমরা যদি এখন চিত্র এঁকে ফেলি সো এখানে আসলে এখন ত্রিভুজটার স্পেসিফিক কোন টাইপ বলে না সমবাহু ত্রিভুজ বলে নাই সো তুমি অ্যাঙ্গেল জানো না 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা জানি না সো বলছে এ বি সি আচ্ছা ফার্স্ট একটা হলো বি সি আমি বি থেকে সি এর দিকে এদিকে যাচ্ছে পি ফোর্স সি এ সি থেকে এ এর দিকে এদিকে যাচ্ছে পি ফোর্স এ বি এ থেকে বি এর দিকে এদিকে যাচ্ছে হলো পি ফোর্স সো এই তিনটা ফোর্স সমান তিনটা ফোর্স কাজ করতেছে তাদের লব্ধি বাই করতে বলছে এবং লব্ধি খালি মান বের করতে বলছে সো মান বের করতে বললে এইটাই এই যে এফ স্কয়ার সূত্র ওকে ফার্স্টে কি করতে হবে ফার্স্টে হলো ফোর্স গুলোকে একটা বিন্দুতে নিয়ে আসতে হবে তো এখানকার ফোর্স গুলোকে সমান্তরালে শিফট করে একটা বিন্দুতে ত্রিভুজ সূত্র অনুসারে না তো লব্ধি শূন্য হয়ে যায় না ত্রিভুজ সূত্র অনুযায়ী লব্ধি শূন্য হয় না ত্রিভুজ সূত্র অনুযায়ী ছিল মানে ত্রিভুজের মতো হলে লব্ধি শূন্য হয়ে যায়
ত্রিভুজ চলে তো দুইটা একই ক্রমে থাকবে আর একটা তার বিপরীত ক্রমে থাকবে না, এখানে তো তিনটা একই ক্রমে আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম যে দুইটা একই ক্রম অনুসারে থাকতে হবে, আর তিনটা একই ক্রম অনুসারে থাকলেও লব্ধি শূন্য হবে যদি এটা সমবাহু ত্রিভুজ হয়। কারণ সমবাহু ত্রিভুজ হলে সব 120 হয়ে যেত, সব কাটাকাটি গিয়ে জিরো হয়ে যেত। ঠিক আছে বুঝতে পারছি, এটা আমরা নেক্সট চ্যাপ্টার যখন পড়ব তখন ডিটেলস আলোচনা করব, কারণ নেক্সট চ্যাপ্টারটাই হলো লব্ধি জিরো, মানে লব্ধি থাকবে না। সো লব্ধি কখন কখন থাকবে না সব ডিটেলস দিই। ওকে সো আমরা কি করব এখন, সবগুলা ফোর্স খুলে খুলে নিয়ে আসব। ওকে সো ফার্স্টে যে বিসি বাহুতে যে ফোর্স পি, এই নিচেরটা নিচেরটাকে খুলে আমরা এই বরাবর নিয়ে আসি। সো এই হচ্ছে আমাদের বিসি বাহু পি, ঠিক আছে একই দিকে। ওকে সি এ, এই সি এ বাহুটা হলো উপর দিকে কোনাকুনি, এই উপরের দিকে কোনাকুনি, এটাকে খুললে এই যে এই বিন্দুতে না জয়েন করে দিছি একই দিকে, দিক ঠিক থাকতে হবে সমান্তরাল, এই যে এই দিক বরাবর উপরের দিকে কোনা কোনা। আচ্ছা এ বি, এ বি এরটা হলো নিচের দিকে কোনা কোনি, সো নিচের দিকে কোনা কোনি, এই যে নিচের দিকে কোনা কোনি কি নানু? হ্যাঁ আমার নানু দেখতেছে কি বলবো, ওদের উদ্দেশ্য মানুষরা অবাক হয়ে যায় বুঝছো, নাতি বসে বসে এতটা বক বক করতেছে, কেউ নাই স্ক্রিনে কেউ নাই, কি প্রযুক্তি দেখছো কি অবস্থা। তারপর ভাই আমার কানে হেডফোন তো তোমাদের কথা শোনা যাচ্ছে না। ওকে এটাকে আমরা যে এখানে নিয়ে আসলাম, সো অ্যাঙ্গেল কে আসেন, অ্যাঙ্গেল ফোর্স পাইছি, অ্যাঙ্গেল পাইতে হবে, ফোর্স লাগবে, অ্যাঙ্গেল এবিসি ধরতে হবে না অ্যাঙ্গেল? হ্যাঁ এবিসি, এবিসি কেন ধরতে হবে বলো ভাই, ওই যে আমার প্রমাণে বলে দিছে 2 cos a 2 cos b 2 cos c, আয় অ্যাঙ্গেল এমন তো বলে দেন, কি চালাক, এই যে এবিসি দেখছে এবিসি, ঠিক আছে পারফেক্ট পারফেক্ট। একটা হলো যে ভাই একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটার নামই তো এ অ্যাঙ্গেল, এই যে নাম যে দেয় এ, এটাই তো এ অ্যাঙ্গেল, আবার এ এইটার নাম বি, তার মানে এই অ্যাঙ্গেলটাই হলো যে বি অ্যাঙ্গেল, আবার এটার নাম সি, সি দিছে কেন, কারণ এটা একটা সি অ্যাঙ্গেল, তো কোনো ভ্যালু না দিলে আমরা এ বি সি ধরে নিব। ওকে সো এই নিচেরটার সাথে উপরে কোনাকুনি, এটা অ্যাঙ্গেলটা ছিল সি, তাহলে এখানে আইসা এটা হয়ে যাবে নিচের সাথে উপরের দিকে, নিচেরটার সাথে উপরেরটা, এটা হবে পাই মাইনাস সি, কারণ বলছিলাম ত্রিভুজের যে অ্যাঙ্গেল সেটা এখানে আসলে 180 থেকে মাইনাস হয়। আচ্ছা উপরের দিকেরটা আর নিচের দিকেরটা মানে সি এ আর এ বি, এটা মাঝখানে অ্যাঙ্গেল হলো এ, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো এ, কোন বাহুটা কোথায় আসছে সেটা একটু মাথায় রাখতে হবে, তোমাদের সুবিধার জন্য নামকরণ করে দিই, তোমরা পরীক্ষা খাতা অবশ্যই নামকরণ করবা না, এটা আমি তোমাদের এখন বোঝানোর জন্য নামকরণ করতেছি। সো এটা যদি আমাদের এক নাম্বার হয়, এটা যদি দুই নাম্বার হয়, তাহলে এক গেছে কিন্তু এখানে, এই যে এখানে আসছে এক, আর দুই হলো উপরের দিকে, এই যে দুই, তাহলে দেখো এক আর দুই এর মাঝখানে অ্যাঙ্গেল হলো সি, সো এটা হবে পাই মাইনাস সি। আচ্ছা দুই আর এটাকে আমি যদি তিন নাম্বার দিই, তাহলে যে তিন হলো নিচের দিকে, তাহলে দেখো দুই আর তিনের মাঝখানে এখানে অ্যাঙ্গেল ছিল এ, সো এটা হবে পাই মাইনাস এ, আবার তিন আর এক, তিন আর একের মাঝখানে অ্যাঙ্গেল দেখো এখানে হলো বি, এই যে এটা বি, তিন আর এক, সো এখানেও তিন আর একের মাঝখানে অ্যাঙ্গেল হবে পাই মাইনাস বি, ঠিক আছে। সো এই যে অ্যাঙ্গেল গুলো একটু কেয়ারফুলি দিবা, এখন এখানে হয়তো বা সেম ফোর্স দেখে পার্থক্য বোঝা যাবে না, কিন্তু নর্মালি অন্য ক্ষেত্রে বিপদে পড়ে যাবে। ওকে আমি কি করবো, অ্যাজ ইউজুয়াল আমাকে লব্ধি বের করতে বলছে, সো আমরা তিনটা ফোর্সে একটা লব্ধি ধরে নিব, লব্ধির নাম দিলাম এফ, সো আমাকে এফ এর মানটাই এগুলা প্রমাণ করতে হবে। ওকে সো আপনি ফোর্স পাইছেন, অ্যাঙ্গেল পাইছেন, সূত্র বসায় দেন, আমার জন্য বসে থেকে লাভ নাই। সো আমরা ফার্স্টে
সূত্র বসায় দিচ্ছি যে এফ স্কয়ার ইকুয়ালস টু ফোর্স গুলো স্কয়ার, সো পি স্কয়ার পি স্কয়ার পি স্কয়ার তিনটা ফোর্স, ওকে, প্লাস টু ইন্টু প্রথম দুইটা পি ইন্টু পি কস পাই মাইনাস সি, সেকেন্ড দুইটা টু ইন্টু পি কস পাই মাইনাস এ, থার্ড দুইটা টু পি ইন্টু পি কস পাই মাইনাস বি। একটা জিনিস এটা অঘোষিত, অঘোষিত মানে হলো কেউ সাধারণত মুখ ফুটা বলে না, এই জন্য পোলাপাইনও জানতে পারে না, সো পোলাপাইন তখন পরীক্ষালে ভুল করে ফেলে। জিনিসটা হলো যে দেখো তোমার খেয়াল করতেছো কিনা ভাইয়া, যখনই কোনো অ্যাঙ্গেল কাউন্ট করতেছি অথবা ফোর্স কাউন্ট করতেছি, আই এম অলওয়েজ মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ, আমি অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, অলওয়েজ খেয়াল করে দেখো, অলওয়েজ আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এই যে একদম এই অঙ্ক থেকে শুরু করো, এই যে দেখো ভাইয়া কিভাবে ঘুরতেছি, ভাইয়া কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, ফার্স্টে টু নিছি, এই যে টু ইন্টু ফোর, ফার্স্টে যে টু ইন্টু ফোর এইটা, তারপর নিছি ফোর ইন্টু সিক্স, ফোর ইন্টু সিক্স এইটা, তারপর নিছি কিন্তু সিক্স ইন্টু টু, এই যে এইটা, আমি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ সব কাউন্ট করতেছি। একইভাবে তারপরটাও খেয়াল করেন, আমি যখন সূত্র লিখছি আমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করছি, এই যে দেখেন আর মাইনাস এস ইন্টু আর, তার মানে আর মাইনাস এস ইন্টু আর, এই যে এটা, তারপর হচ্ছে আর ইন্টু আর প্লাস এস, তার মানে আর ইন্টু আর প্লাস এস, এই যে এইটা, তারপর নিচ্ছে আর প্লাস এস আর মাইনাস এস, তার মানে এই, তাহলে আমি কিভাবে ঘুরতেছি দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি বলতে পারো যে ভাইয়া ক্লকওয়াইজ ঘুরলে কি সমস্যা হবে, বেশিরভাগ অঙ্কে সমস্যা হবে না, কিন্তু এই অভ্যাসটা থাকা ভালো, কেন, কারণ কিছু কিছু অঙ্কে আমাদের এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, সো ওই অ্যাডমিশনে এই ধরনের অঙ্ক দিয়ে ফাইজলামি করতে দেখা গেছে যে তারা ইচ্ছা করে ফাইজলামিটা করছে, সো পোলাপাইন তো এত দিক চিন্তা করতো না, যা পাইতো ইচ্ছা মতো ঘুরাইতো, নিচ দিয়ে ঘুরছি উপরে দিয়ে ঘুরছি ক্লকওয়াইজ ঘুরছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, অ্যান্সার তো সেমই আসছে সারা জীবন, সো ভর্তি পরীক্ষা গিয়া এই ছোট একটা অভ্যাসের জন্য ধরা খাই গেছে, বুঝতে পারছো, সবাই অ্যান্সার নেগেটিভ চলে এসেছে, সো এটা একটু মাথায় রাখবা, এখন থেকে এই অভ্যাসটা করবা, মেনলি আমরা ম্যাথমেটিক্স ফিজিক্স এগুলাতে তারপর কেমিস্ট্রি এগুলোতে যাই দেখি অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু পজিটিভ দেখি, ঠিক আছে, ক্লকওয়াইজ নেগেটিভ দেখি, সো আমরা যখন কোনো কিছু দরকার নেই কোনো দিকে ঘুরতে হচ্ছে আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব, ঠিক আছে, অলওয়েজ, দরকার নেই বলে নাই, না বললেও আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, ঠিক আছে, আমার ইচ্ছা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, কারণ আমি সেফ সাইডে থাকতে চাই, বুঝতে পারছেন, কারণ বলা যায় না কখন ক্লকওয়াইজ ঘুরছেন আর উল্টা মানে এখানে একটা চিহ্ন নেগেটিভ চলে আসছে, তখন ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছি, সো এটা অঘোষিত, এটা তোমরা মাথায় রাখবা যে কোনো অঙ্কে, যে কোনো ফিজিক্সের অঙ্কে ম্যাথের অঙ্কে বা অ্যাডমিশনের অঙ্কে যখনই ভাইয়া এরকম ঘুরে ঘুরে মান নিতে হবে, মানে রোটেশন অনুযায়ী মান নিতে হবে, যেমন এখানে আমরা ঘুরে ঘুরে মান নিচ্ছি, তখন আমরা মান নিব অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রোটেট করবো, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, এই যে এখান থেকে এখানে নিছি পাই মাইনাস সি, তারপর আসছে পাই মাইনাস এ, তারপর আসছে পাই মাইনাস বি, ঠিক আছে, অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছি, ঠিক আছে, ওকে, সো এবার যে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণ চলে আসবে, সো এখানে আসতেছে আমাদের থ্রি পি স্কয়ার, এখানে কস পাই মাইনাস সি, 180 থেকে এক পাই থাকলে কস কস থাকে, সি বসে যাবে, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, সো মাইনাস চলে আসবে, একইভাবে পাই মাইনাস এ, এটার জন্য মাইনাস চলে আসবে, টু পি স্কয়ার কস এ, একইভাবে পাই মাইনাস বি, এটার জন্য মাইনাস চলে আসবে, টু পি স্কয়ার কস বি, ওকে, সো আমি সব জায়গা থেকে পি স্কয়ার কমন নিয়ে ফেললাম, পি স্কয়ার কমন নিলে আমার এখানে থাকতেছে থ্রি মাইনাস টু কস এ মাইনাস টু কস বি মাইনাস টু কস সি, এটা হলো কিসের মান, এটা হলো এফ স্কয়ার মান, সো আমি কি করবো এখন শুধু এফ এর মান বের করবো, সো অতএব এফ ইকুয়ালস টু হবে পি রুট ওভার, পি স্কয়ারটা পি হয়ে গেল, থ্রি মাইনাস টু কস এ টু কস বি টু কস সি, সো আমাদের এটা হলো আমাদের প্রথমটার প্রমাণ, দুইটা অঙ্ক এখানে, সো এখানে আমাদের প্রথমটা প্রমাণিত, এ নং প্রমাণিত, ঠিক আছে, যে দুইটা অঙ্ক, দুইটা অঙ্কের প্রথমটা প্রমাণ হয়েছে,
এই যে প্রথমটা p root over 3 minus 2 cos a 2 cos b 2 cos c ওকে সেকেন্ডটা দেখো p root over 1 minus 8 sin a by 2 sin b by 2 sin c by 2 এটা আসলে বলবিদ্যা কোনো অঙ্কের সাথে কানেক্টেড না এটা আসলে ত্রিকোণমিতি একটা অঙ্ক ঠিক আছে সো আমি এখানে এখন পুরোটা ত্রিকোণমিতি অঙ্কে চলে যেতে হবে ত্রিকোণমিতি এসওএম এ চ্যাপ্টার 7.6 এ ম্যাথ 7.6 ওই ওইখানকার ম্যাথ একটা এখানে এখন পুরোটা হবে ওকে কিছু করার নাই মিলাই দিছে স্থিতি বিস্তার ত্রিকোণমিতি মিক্সড অঙ্ক এটা আমি টু কমন নিয়ে নিলাম টু টু কমন নিলাম না এই যে টু কজে থেকে গেল টু কজে থেকে গেল এখান থেকে মাইনাস টু কমন নিয়ে নিলাম তাহলে আসবে আমাদের কজ বি আচ্ছা তুমি জিনিসটা বারবার লেখার দরকার নাই যে পার্টটা দরকার সেই পার্টটা আমি খালি তোমাকে বের করে দেখাচ্ছি মানে ত্রিকোণমিতি বইতে যে পার্টটা ছিল সো আমি যদি মাইনাস টু কমন নিই আমার আসবে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি ঠিক আছে ওকে এটাকে আমি এক নম্বর দিয়ে রাখলাম সো এখন আমরা জাস্ট এই ত্রিকোণমিতি পার্টটা আলাদাভাবে করব করে মানটা এখানে এনে বসাই দিব সো কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি এই জায়গা থেকে কজ এ কজ বি কজ সি থেকে আমাকে বের করতে হবে প্রমাণটা খেয়াল রাখো প্রমাণটা হবে সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু এটা নিয়ে আসতে হবে সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু আনতে হবে ঠিক আছে সো এটা পুরোটা একটা পিওর ত্রিকোণমিতি অঙ্ক 7.6 এই চ্যাপ্টার ত্রিকোণমিতি আপনি ত্রিকোণমিতি অ্যাভয়েড করতে গেলেও পারবেন না কারণ আপনাকে ইন্টিগ্রেশন স্থিতিবিদ্যা গতিবিদ্যা সব জায়গায় ইউজ করতেই হবে ওকে সো আমরা এই পার্টটা নিয়ে কাজ করতেছি এই পার্টটা এই অঙ্কগুলো করার নিয়ম হলো যে ভাই আপনি যে কোনো একজনকে রেখে দেন সো আমি কজ এ কে রেখে দিলাম বাকি দুইজনের জন্য সূত্র বসান তাহলে কজ বি প্লাস কজ সি কজ এর যোগের সূত্র সো কজ এর যোগের সূত্র আমরা জানি কজ বি প্লাস সি বাই টু কজ b minus c by 2 ওই যে cos c cos d এর সূত্র ঠিক আছে যা কোন সূত্র ইউজ করতেছি সেটাও ভাইয়া বলছি যে সব সময় পাশে লিখবেন লিখতে লিখতে সূত্র মুখস্থ হয়ে যাবে আমাদের অলরেডি এই চ্যাপ্টার গুলো রানিং চলতেছে ওকে 2 cos c plus d by 2 cos c minus d by 2 এই সূত্রটা ইউজ করছি আচ্ছা এখন দেখো আমরা কিন্তু কাজ করতেছি ত্রিভুজ নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি কি নিয়ে মেনলি একটা ত্রিভুজ নিয়ে এবিসি ত্রিভুজ তো আমরা জানি যে কোনো এবিসি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 দ্যাট মিন্স এ প্লাস বি প্লাস সি কস আমরা বলতে পারবো কি বলতো পাই তাহলে এখান থেকে বলো বি প্লাস সি সমান কি আসবে বলতো পাই মাইনাস এ তাহলে বি প্লাস সি বাই টু এটা সমান আসবে পাই বাই টু মাইনাস এ বাই টু সো এই মানটা আমরা এখানে বসাই দিব ঠিক আছে এই জায়গায় বসায় দিব তাহলে আমাদের প্রথমে cos a থাকলো আর এখানে চলে আসলো 2 cos cos pi by 2 minus a by 2 into cos b minus c by 2 ওকে সো এখন আমি এখানে cos a দিয়ে দিলাম এখানে দেখো পাই বাই টু থাকার কারণে cosটা হয়ে গেল sin ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ sin a বাই টু cos b মাইনাস c বাই টু ওকে এখন এই জিনিসটা আমাদের কমন যাচ্ছে না sin a বাই টু sin দরকার ছিল সো তখন একটা ট্রিক্স কাটাইতে হবে ট্রিক্সটা হলো যে ভাইয়া আমরা কি করব এখন আমরা এখন এখানে একটা 1 নিয়ে আসব ঠিক আছে আমরা যেটা করব সেটা হলো একটা 1 নিয়ে আসব কিন্তু 1 যে আনবো সেটা আবার এখানে মাইনাস দিতে হবে
সো 1 যদি মাইনাস দিই তাহলে আমি আসলে কি করলাম দেখেন তো এই জায়গায় আমি কি করলাম আমি যদি এখানে 1 আর মাইনাস দিই তাহলে এটা ব্যালেন্স আউট করব কিভাবে যেন আমার শুধুমাত্র cos a থাকে যেন আমার শুধুমাত্র cos a থাকে সো আমি cos এর সামনে একটা মাইনাস দিছি সো মাইনাসটা প্লাস বানানোর জন্য একটা মাইনাস লাগবে ঠিক আছে একটা মাইনাস লাগবে আর এ তাহলে আমি মাইনাস ওয়ান আনছি এই ওয়ান কে ব্যানিশ করার জন্য একটা ওয়ান লাগবে আমি এই অংশে এই কাজটা করছি আচ্ছা এই অংশে ভাই এই কাজটা করছি কেন এই অংশে এই কাজটা করে আমার লাভ কি হয়েছে এই ওয়ানটা থাকলো এই ব্র্যাকেটে এখানে একটা সূত্র যায় সেটা হলো ওয়ান মাইনাস কস টু থেকে ব্র্যাকেটে এখানে একটা সূত্র যাবে সেটা হলো ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র হলো টু সাইন স্কোয়ার থিটা এখান থেকে একটা টু সাইন এ বাই টু অলরেডি আমরা পাইছি তখন আমরা এই দুই জায়গা থেকে কমন নিতে পারবো এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে কমন না ওকে সো সামনে ওয়ানটা থাকলো আমি এই দুই জায়গা থেকে টু কমন নিলাম আমি প্লাস দিয়েই কমন নিতে চাচ্ছি সো প্লাস টু সাইন এ বাই টু কমন নিলাম আর এইটা তাহলে ফার্স্টে চলে আসবে কস বি মাইনাস সি বাই টু আর এই মাইনাস এর অংশ থেকে একটা মাইনাস সাইন থেকে যাবে সাইন এ বাই টু ঠিক আছে ওকে এই ধরনের অঙ্কগুলা তাহলে 7.6 এর অঙ্কগুলা একটা সুন্দর বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা খেয়াল করলে সব অঙ্ক পারা যায় বৈশিষ্ট্যটা হলো তুমি যেই অংশে মান পরিবর্তন করছো পরিবর্তন করে যেই মানটা পাইছো যেমন আমি এখানে সাইন এ বাই টু পাইছি কমন নেওয়ার পর সেই জায়গাটাকে আবার রিভার্স পদ্ধতিতে আগের জায়গায় নিতে হয় তার মানে দেখো কস বি প্লাস সি বাই টু এখানে মান বসে আমরা সাইন এ বাই টু বানিয়েছি তাহলে সাইন এ বাই টু কে আবার রিভার্স পদ্ধতিতে আমি কি বানাইতে পারবো বলতো কস বি প্লাস সি বাই টু বানাইতে পারবো এটাই হলো এই অঙ্কগুলার একটা বৈশিষ্ট্য এইভাবে করতে ওকে ওয়ান প্লাস দিলাম টু সাইন এ বাই টু দিলাম এখন ওই রিভার্স পদ্ধতিতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব আমরা জানি যে ভাইয়া সাইন এ বাই টু এর জায়গায় আমরা এখন লিখতে পারবো পাই বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু কারণ যে তিন কোণের সমষ্টি 180 ওই লজিক অনুযায়ী এ প্লাস বি প্লাস সি হলো পাই ঠিক আছে এটা তো আমরা জানি তো এখান থেকে দেখো এ বাই টু এর মান আসে পাই বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু এই পাই বাই টু এর জন্য আমার এইটা হয়ে গেল বি মাইনাস সি বাই টু সাইন হয়ে যায় গেল কস আর এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ হয়ে গেল ওকে তো এখন আমার আরেকটা সূত্র যাচ্ছে সূত্রটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি কজের বিয়োগফল এবং উল্টা আমরা জানি কজের বিয়োগফলটা উল্টা হয় এ মাইনাস বিটা সামনে আসে এ প্লাস বিটা পিছনে যায় সো টু সাইন এ সাইন বি হ্যাঁ বাবা ঝামেলার অঙ্ক স্থিতিবিদ্যার অঙ্ক ইকোনমিতে ঢুকাই দিছে এবং সিমিলার প্যাটার্নে একটা অঙ্ক বুয়েটে আসছিল 10 মার্কসের জন্য একদম সেম টাইপের অঙ্ক যে অঙ্কে স্থিতিবিদ্যার কাজ নাই স্থিতিবিদ্যার কাজ হলো এই যে প্রথম দুই লাইন চিত্র আঁকা চিত্র একা সূত্র বসানো এরপর বুয়েটের অঙ্কটা ঠিক সিমিলার একটা প্যাচ দিছিল এই ত্রিকোণমিতি একটা অঙ্ক পুরাটা ঢুকাই দিছে যেমন এখানেও কিন্তু একটা ত্রিকোণমিতি অঙ্ক এই পুরাটা ত্রিকোণমিতি অঙ্ক এই পুরাটা এখানে এসে ঢুকে গেছে আপনাকে পুরা ত্রিকোণমিতি অঙ্ক করা লাগতেছে তো বুয়েট সাধারণত এই চ্যাপ্টার থেকে যখন বানায় কোশ্চেন দেয় তখন মাথায় রাখেন ত্রিকোণমিতি অঙ্ক ঢুকাই দেয় ঠিক আছে ওকে সো এই যে সূত্র বসায় দিবে এখন সো ঠান্ডা মাথায় ত্রিকোণমিতি পুরাটা করতে হয় তখন সো এ বাই টু তাহলে এখানে সূত্র গেল কস আমরা সূত্র জানি এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি টু সাইন এ সাইন বি সো এটা হবে টু সাইন এ বলতে ফার্স্ট অ্যাঙ্গেল সেটা হচ্ছে বি বাই টু সাইন বি বলতে সেকেন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে সি বাই টু ওকে তাহলে দেখো অলমোস্ট সব সাইনে চলে আসছে দুই দুগুণে চার সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু এই পুরাটা চলে আসছে ওয়ান প্লাস ফোর সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু আচ্ছা এখন আমরা কি করবো এখন এক নাম্বার আমরা মানটা বসাই দিব এক নাম্বার
এক নাম্বার আমরা মানটা বসায় দিব। সো এক নাম্বার আমাদের ছিল হলো f equals to p root over, f equals to p root over, সো এক নাম্বার মানটা ছিল এই যে দেখো 3 minus 2 cos a cos b cos c, সো cos a cos b cos c পরিবর্তে তো আমরা এই যে মানটা বাই করছি, ঠিক আছে? ওকে, সো এই জায়গায় মানটা বসায় দাও, বসায় দিয়ে দেখো প্রমাণটা মিলে যায় কিনা।
ওকে বাবারা আশা করি বুঝতে পারছেন। সো আমরা লাস্ট একটা বেশ বড় অঙ্ক দেখে ফেললাম। সো এই জিনিসটা বুঝতে পারছে কিনা যে আমাদের যদি তিনটা ফোর্স থাকে এবং সেখানে শুধু লব্ধি মান বের করতে বলে, তিনটা ফোর্স লব্ধি মান বের করতে বলে, তাহলে আমরা এই নিয়মে অঙ্কটা করি। তিনটা ফোর্স লব্ধি মান। এখন যদি আমাকে প্রশ্নে যে ভাইয়া তিনটা ফোর্স দেওয়া আছে, আবার লব্ধি মানও দরকার, লব্ধি দিকও দরকার, লব্ধি মান এবং দিক আমরা দুইটাই বের করতে চাই, যেমন দুইটা ফোর্স এর জন্য কিন্তু সামান্তরিক সূত্রে লব্ধি মান ছিল আবার লব্ধি দিকও ছিল, ট্যান থিটা সূত্র ছিল, তো লব্ধি মানও পাইতাম লব্ধি দিকও পাইতাম। কিন্তু এখন তিনটার জন্য আমরা শুধু মানের সূত্রটা শিখলাম এফ এস স্কয়ার, কিন্তু দিকে এমন কোনো সূত্র নাই। তখন যেটা করতে হয়, তখন আমাদের এই লম্বাংশ মেথডে চলে যেতে হয়, লম্বাংশ উপপাদ্যের নিয়মে চলে যেতে হবে। ঠিক আছে, লম্বাংশ উপপাদ্য, সেই লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা কি বের করতে পারবো? লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে পারবো। ঠিক আছে, লব্ধির মান এবং দিক, ঠিক আছে, দুইটাই বের করা যাবে, লব্ধির মান এবং দিক। লম্বাংশ উপপাদ্য জিনিসটা কি? ওকে, সো দেখো লম্বাংশ উপপাদ্য এটা খুবই ইজি, কি বলছে সেটা আমরা
একটু পরে দেখি, ফার্স্টে তুমি আগে বুঝো যে লম্বাংশ ব্যাপারটা দিয়ে আসলে কি বোঝায়। লম্বাংশ ব্যাপারটা হলো ফিজিক্সে যে তোমরা আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ পড়ছো, সেই জিনিসটাই ম্যাথমেটিক্সে এসে লম্বাংশ নাম নিছে। ঠিক আছে, খুবই ইজি। আমরা জানি যে ভাই একটা ফোর্স যদি হয় এফ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে তার আনুভূমিক উপাংশ হয় কি বলতো, এফ কস থিটা। আর উলম্ব উপাংশ কি হয় বলতো, উলম্ব উপাংশ হয় এফ সাইন থিটা। সো আমরা ফিজিক্সে দেখছিলাম একটা ফোর্সের জন্য। সো এখন যদি আমার একটা ফোর্স না থেকে একাধিক ফোর্স থাকে, যে ধরো দুইটা ফোর্স আছে, একটা ফোর্স না থেকে ধরো দুইটা ফোর্স আছে, সো এইদিকে একটা ফোর্স পি, এইদিকে একটা ফোর্স আছে কিউ। সো ফোর্স যদি দুইটা থাকে, তাহলে অবভিয়াসলি তার একটা কি থাকবে বলতো, লব্ধি থাকবে। সো তার লব্ধিটাও চলে আসবে তখন, সো লব্ধি ধরলাম আর। এখন আমরা জানি লম্বাংশ বা এই যে ওই উপাংশ বাই করতে হইলে, এই আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ বাই করতে হইলে কি করতে হয়, অ্যাঙ্গেল জানতে হয়। সো এই অ্যাঙ্গেলটা বাই করার জন্য কোনো একটা নির্দিষ্ট দিকের সাথে আমি অ্যাঙ্গেল ধরে নিলাম। সো আমি ধরলাম যে এই এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর এই অ্যাঙ্গেল গুলা, পি এর অ্যাঙ্গেল হলো আলফা, কিউ এর অ্যাঙ্গেল হলো বিটা, আর এই লব্ধি অ্যাঙ্গেলটা হলো ধরলাম থিটা। ঠিক আছে, কারণ অ্যাঙ্গেল সব এক জায়গা থেকে মাপতে হবে, কারণ আমরা যদি উপাংশ বের করতে চাই। তাহলে এখন দেখো এই লম্বাংশ বা এখানে আমরা কি বলতে পারি, আমি একটু আগে বলছিলাম যে ভাই লব্ধি কিন্তু সবসময় কি বুঝায়, এই ফোর্স গুলার যোগফল বুঝায়, ভেক্টর, ভেক্টর যোগফল বুঝায়। তাহলে আর লব্ধি দিয়ে আমরা বলতে পারবো যে আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, কারণ এই যোগ ভেক্টরের যোগফল দিয়ে লব্ধি বুঝায়। আচ্ছা, এখন যদি আমি বলি যে ভাই আমি প্রত্যেকটা ফোর্সকে আনুভূমিক উপাংশে ভাগ করে দিব, তখন লব্ধির যে আনুভূমিক উপাংশ হয় সেটা কি হবে বলতো, আর কস থিটা। এই পি এর আনুভূমিক উপাংশ কি হবে বলতো, পি কস আলফা। কিউ এর আনুভূমিক উপাংশ কি হবে, কিউ কস বিটা। তখন বলা হয় যে প্রত্যেকটা ফোর্সে আনুভূমিক উপাংশের যোগফল লব্ধির উপাংশের সমান হবে। এবার যদি আমি আনুভূমিক না নিয়ে উলম্ব নিই, উলম্ব, তাহলে কস থিটার জায়গায় কি বসে যায়, সাইন থিটা। তাহলে লব্ধি উলম্ব উপাংশ হবে প্রত্যেকটা উলম্ব উপাংশের সমান। এইটাই হলো আমাদের লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, এবার আসেন লম্বাংশ উপপাদ্য কি বলছে সেটা বুঝি। একটি বিন্দুতে স্বাভাবিক এক বিন্দুতে কাজ করতে হবে, এই যে এক বিন্দুতে কাজ করতেছে, এই যে এক বিন্দু। কোন নির্দিষ্ট দিকে, এটাও স্বাভাবিক, নির্দিষ্ট দিক বলতে বুঝাইছে যে ভাইয়া একই দিকের সাথে অ্যাঙ্গেল বাই করছেন। সময় যে এক্স অক্ষ বরাবর অ্যাঙ্গেল বাই করছি, একটা একটা ফিক্সড দিকে তোমার অ্যাঙ্গেল বাই করতে হবে সবার, দুইটা বা ততোধিক। তার মানে এই সূত্রটা সবার জন্য কাজ করে, দুইটা থেকে শুরু করে সবার জন্য। লম্বাংশে বীজগাণিতিক যোগফল একই দিক বরাবর তাদের লব্ধির লম্বাংশের সমান। তা আমি প্রত্যেকটা ফোর্সে লম্বাংশ, লম্বাংশ মানে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ, এদের যোগফল হবে প্রত্যেকটা সমান। ঠিক আছে, ওকে, সো এদের প্রত্যেকটা আনুভূমিক উপাংশ যোগফল হবে লব্ধি আনুভূমিক উপাংশের সমান, উলম্ব উপাংশের যোগফল হবে লব্ধি উলম্ব উপাংশের সমান। স্যার সেটাই হলো আমাদের লম্বাংশ বরাদ্দ। আমি তুমি বলতে পারো যে ভাই দুইটা ফোর্স না থেকে যদি তিনটা ফোর্স হয়, আমি বললাম যে কোনো সমস্যা নাই, ধর পি কিউ আর, কেন আমি ধরলাম এস, তাহলে এস এ একটা অ্যাঙ্গেল জানতে হবে, সো অ্যাঙ্গেলটা আমরা ধরলাম গামা, সেম পজিশন থেকে অ্যাঙ্গেল বাই করতে হবে। তখন আমরা জানি তিনটা ফোর্সের লব্ধি হবে আর, কারণ লব্ধি তো সবসময় একটাই হয়। ঠিক আছে, তার মানে তখন এই পাশে তিনটা উপাংশ যোগ হবে, তখন এখানে হবে আনুভূমিক এস কস গামা, এখানে হবে উলম্ব এস সাইন গামা। কারণ তুমি যদি বলো যে ভাই আরো একটা ফোর্স আছে ধরলাম পি, তাহলে তার অ্যাঙ্গেলটা কত, তার অ্যাঙ্গেলটা ধরলাম হলো ফাই, তাহলে তখন চারটা ফোর্সের লব্ধি হলো আর। তার মানে এক পাশে থাকবে চারটা উপাংশ, এক পাশে থাকবে লব্ধি উপাংশ। তার মানে এখানে হবে টি কস ফাই, এখানে হবে টি সাইন ফাই। সো আসলে তোমরা বুঝতে পারতেছো যে কাহিনী কি হচ্ছে। কাহিনী হচ্ছে যে ভাই আপনি যতগুলা ফোর্সই নেন না কেন, কোনো সমস্যা নাই, এক পাশে হবে সবগুলা ফোর্সের উপাংশ, আর এক পাশে হবে শুধু লব্ধি উপাংশ। এবার যতগুলা নেন কোনো সমস্যা নাই, খালি কি ঠিক রাখতে হবে, সেম পজিশন থেকে সব অ্যাঙ্গেল মাপতে হবে, সবগুলা অ্যাঙ্গেল সেম পজিশন থেকে মাপতে হবে, এবং অলরেডি ভাইয়া বলে আসছি অ্যান্টি ক্লকওয়াইজ মাপতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মাপতে হবে। ঠিক আছে,
ওকে, তখন আমরা কি করব, তখন আমরা এই প্রথমটাকে ধরবো এক নাম্বার ইকুয়েশন, এটাকে ধরবো দুই নাম্বার ইকুয়েশন, তারপর আমরা যেটা করব আমরা এই দুটাকে স্কয়ার করে যদি যোগ করে দিই তখন আমরা লব্ধি মান পেয়ে যাব। স্কয়ার করে যোগ করলে দেখো কি আসবে, আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু সামথিং, এখানে কিছু একটা আসবে, মানে এই পার্টটা আসবে, ঠিক আছে? তখন এখান থেকে তুমি কিসের মান পেয়ে যাবে, এখান থেকে তুমি আর মান পেয়ে যাবে, কারণ কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা মান হয়ে যাবে 1। তার মানে স্কয়ার করে যোগ করলে লব্ধি মান পাবো, আবার দুই নংকে এক নং দিয়ে ভাগ করলে আর সাইন থিটা বাই আর কস থিটা, তখন ট্যান থিটা পাবো, ট্যান থিটা ইকুয়ালস টু সামথিং, সেখান থেকে আমরা থিটার মান পেয়ে যাবো, লব্ধির দিক পেয়ে যাবো, বুঝতে পারছো? এই নিয়মে লব্ধি মান আর দিক দুইটাই পাওয়া যাচ্ছে। সো অঙ্ক করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্টে যে ভাইয়া কতগুলা ফোর্স দেওয়া আছে, সবগুলা ফোর্সে উপাংশ ভাগ করতে হবে দুইটা, একটা হলো আনুভূমিক, আনুভূমিক মানে কস, আর একটা হবে উলম্ব, উলম্ব মানে হলো সাইন। দেখেন আনুভূমিক আর উলম্বের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, খালি কজের জায়গায় সাইন বসে যায়, সব সেম থাকে। এই যে আরও মিলে যাচ্ছে, এই থিটাটাও মিলে যাচ্ছে, অ্যাঙ্গেলটাও মিলে যাচ্ছে, খালি কজের জায়গায় সাইন। সো কস দিয়ে একটা ইকুয়েশন সেটা হচ্ছে 1 নাম্বার, সাইন দিয়ে একটা ইকুয়েশন সেটা হচ্ছে 2 নাম্বার। অ্যাঙ্গেল গুলো সব এক জায়গা থেকে মাপতে হবে, এক জায়গা, যে কোনো একটা জায়গা ধরে নিবেন, ধরে সেখান থেকে মাপবেন এবং অ্যান্টি ক্লকওয়াইজ মাপবেন, তারপর দুটো ইকুয়েশন পাবেন, ইকুয়েশন দুটো স্কোয়ার করে যোগ করলে লব্ধি মান পেয়ে যাবেন, দুই নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করলে লব্ধির দিক পেয়ে যাবেন, শেষ। এভাবেই অঙ্ক করবেন, ঠিক আছে? সো লম্বাংশ পদের প্রমাণ বা কিছুই আপনাদের এখন আসে না, সো ওটা লাগবে না, খালি জেনে রাখেন যে উপাংশ গুলার যোগফল লব্ধি উপাংশের সমান। ওকে, টাইপ ফোর, টাইপ ফোর হচ্ছে আমরা দেখবো তাহলে কি বলতো লম্বাংশ দেখব। সো লম্বাংশ উপপাদ্যের অঙ্ক দেখব, ওকে। সো এই লম্বাংশ উপপাদ্য কিন্তু ধরো দুইটা থেকে শুরু করে সবার জন্য কাজ করে, দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা যতগুলো দিবেন সব কাজ করবে। ওকে, ফার্স্ট অফ প্রথমে চিত্র একে নিতে হবে, তো এটা বুয়েটে আসা একটা অঙ্ক, 1 নাম্বারটা, এবং এটা আমাদের বই থেকে হুবহু বুয়েটে তুলে দেওয়া হয়েছিল। তো প্রশ্ন ভালোভাবে পড়েন, দেখেন কি বলছে, পি কমা থ্রি পি কমা রুট থ্রি পি এবং রুট থ্রি পি, মানে একতলীয় চারটা বল, চারটা ফোর্স আছে এখানে, ও এ ও বি ও সি ও ডি বরাবর পি আসে। তাহলে আমরা চিত্রটাকে ফেলি, চিত্র তাহলে আমাদের এই বরাবর আমি করলাম, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও এ, সো ও এ বরাবর কাজ করতেছে হচ্ছে পি ফোর্স। আচ্ছা, ও বি, ও বি বরাবর কাজ করতেছে হলো থ্রি পি ফোর্স, আর এখানে অ্যাঙ্গেলটাও দেওয়া আছে, দেখো এ ও বি এই অ্যাঙ্গেলটা হলো 60, তাহলে এ ও বি এটা হচ্ছে 60, তাহলে এই 60 ডিগ্রি কোণে এখানে কাজ করতেছে ও বি, এই বরাবর ফোর্স কাজ করতেছে থ্রি পি। এবার ও সি, ও সি বরাবর রুট থ্রি পি, আর ডি ও সি হলো 90, সো এটার সাথে 90, সো এটার সাথে 90, তো এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90, এটা হচ্ছে আমাদের ও সি, এখানে আমাদের কাজ করতেছে হলো চারটা ফোর্স, পি থ্রি পি রুট থ্রি পি রুট থ্রি পি। হ্যাঁ বাবা, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ আঁকবেন, ঠিক আছে, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ আঁকবেন।
ওকে হ্যালো সো দেখো আমরা চিত্র আঁকলাম চিত্র আঁকার পর এখন কি করছি এখন একটা লব্ধি ধরে নিছি সো আমি লব্ধি ধরছি এফ লব্ধির মান হলো এফ আর দিক হলো থিটা এখন এই থিটাটা তুমি যার সাথে ধরবা সেইখান থেকেই তোমার সবগুলো অ্যাঙ্গেল মাপতে হবে সো খেয়াল করে দেখো থিটাটা আমি কার সাথে ধরছি থিটাটা আমি কিন্তু ও এ বরাবর ধরছি ও এ বরাবর সো ও এ বরাবর তাহলে এই ও এটা হলো আমার বেসিক এইখান থেকে আমি সবগুলো অ্যাঙ্গেল মাপবো এবং সবগুলো অ্যাঙ্গেল আমি অ্যান্টি ক্লকওয়াইজ মাপবো ঠিক আছে ওকে তাহলে এখন আসেন এখন আমরা অঙ্ক শুরু করে দিই তাহলে ফার্স্টে আমরা যেটা করবো ফার্স্টে আমরা আনুভূমিক উপাংশ নিব ফার্স্টে আমরা আনুভূমিক উপাংশ নিব তাহলে আনুভূমিক উপাংশ ফার্স্ট হলো লব্ধি আনুভূমিক উপাংশ সেটা হচ্ছে এফ কস থিটা ইকুয়ালস টু এই পাশে হবে সবগুলা ফোর্সে আনুভূমিক উপাংশ যেহেতু চারটা ফোর্স তাহলে চারটা আনুভূমিক উপাংশ ওকে প্রথমে পি দিয়ে শুরু করতেছি পি এখন পি কস আমার দিক কিন্তু কোনটা দিক হচ্ছে ও এ তাহলে পি ও এর সাথে কত কোণ উৎপন্ন করছে ভাইয়া জিরো ডিগ্রি কোণ উৎপন্ন করছে কারণ পি ওই দিকেই অবস্থিত আচ্ছা নেক্সট প্লাস নেক্সট নেক্সট ফোর্স কে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে থ্রি পি নেক্সট হচ্ছে থ্রি পি তাহলে থ্রি পি ও এর সাথে মানে পি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে থ্রি পি কস 60 এইভাবে সবগুলো আনুভূমিক উপাংশ নিব নেক্সট নেক্সট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এই যে ও সি বরাবর রুট থ্রি পি সো রুট থ্রি পি ও এ বরাবর কত কোণ উৎপন্ন করছে দেখো এইটুকু 90 এইটুকু 60 তাহলে পুরাটা কত আসে এই পুরাটা কত আসবে এই পুরাটা আসবে 150 আচ্ছা নেক্সট অ্যান্টি ক্লকওয়াইজ এই যে এটা রুট থ্রি পি একদম নিচে রুট থ্রি পি সেইটা ও এ বরাবর কত কোণ উৎপন্ন করছে এবং এই অ্যাঙ্গেলটাও অ্যান্টি ক্লকওয়াইজ নিব তুমি যে উপর দিয়ে আসবে তাহলে 60 90 আর 120 এই সবগুলো যোগফল হবে এই পুরো অ্যাঙ্গেলটা সবগুলো যোগফল তাহলে সবগুলো যোগফল হবে হ্যাঁ বলো এটা যদি আমরা ক্লকওয়াইজ নেই এবং মাইনাস যদি দেই সাথে ক্লকওয়াইজ নিলে তো 90 হইতেছে মাইনাস 90 দিলাম ক্লকওয়াইজ যাওয়ার কারণে আমি ক্লকওয়াইজ নিয়ে মাইনাস 90 দিব হ্যাঁ এই গেল আমাদের কি বলো চারটা ফোর্স আনুভূমিক উপাংশ আমরা পি থেকে শুরু করছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি ঘুরে আমরা লাস্টে উঠছি পি তে এসে শেষ করছি সবগুলো অ্যাঙ্গেল ও এ থেকে মেজার করছি আচ্ছা এখন এটা ভ্যালু বাই করো ভ্যালু বাই করলে এখান থেকে আমরা এফ কস থিটা মান পেয়ে যাব সো কস 0 মান হচ্ছে 1 সো পি থাকতেছে 3p cos 60 cos 60 মান হচ্ছে হাফ রুট 3p cos 150 cos 150 মানে হচ্ছে মাইনাস sin 60 নাকি মানে মাইনাস চলে যাবে এখান থেকে শুধু পি চলে আসবে এক নম্বর তাহলে এফ কস থিটা মান পেয়ে গেলাম পি আচ্ছা এখন আমরা কি করব উলম্ব উপাংশ নিব এটা নিলাম কি আনুভূমিক উপাংশ এখন আমরা নিব উলম্ব উপাংশ তাহলে আমরা জানি ভাইয়া আনুভূমিক উপাংশ বাই করতে পারলে উলম্ব উপাংশ আমাদের জন্য পানি ভাত কেন কারণ জাস্ট কস গুলোর জায়গায় সাইন বসায় দিব তাহলে হয়ে যাবে আর চিন্তা ভাবনা দরকার নাই এফ কস থিটা আনুভূমিক উপাংশ এফ সাইন থিটা উলম্ব উপাংশ কজের জায়গায় সাইন বসায় দিব সবখানে তাহলে পি সাইন 0 থ্রি পি সাইন 60 রুট থ্রি পি সাইন 150 ঠিক আছে তাহলে আমাদের উলম্ব উপাংশ চলে আসবে ওকে এবার তাহলে হিসাব করে দেখো তো এটা কত আসে সাইন 0 মান 0 এটা বাদ হয়ে যাবে সাইন 60 মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন 150 তার মানে হচ্ছে কস 60 কস 60 মান হচ্ছে হাফ মান হলো মাইনাস 1
সো ফার্স্ট একটা বাদ হয়ে গেল এটা হচ্ছে 3√3p/2 হচ্ছে 3p/2 এটা হচ্ছে -√3p তাহলে তিনটা কত আসে √3p হ্যাঁ কারণ এখানে লসা করলে দুইটা মাইনাস দুইটা এখানে চারটা দুইটা দুই দিয়ে চলে যায় শুধু √3p এটা হচ্ছে আমাদের দুই নম্বর ওকে সো আমরা প্রথমটা থেকে পাইলাম f cos theta পরটা থেকে পাইলাম f sin theta সো আমি দুটা স্কয়ার করে যোগ করব সো আমি যদি দুটাকে স্কয়ার করে যোগ করে দিই তাহলে আমি পাচ্ছি f স্কয়ার cos স্কয়ার theta প্লাস f স্কয়ার sin স্কয়ার theta সো এই পাশ থেকে আমরা পাবো p স্কয়ার আর √3k স্কয়ার করলে 3p স্কয়ার এক আর দুইকে স্কয়ার করে দিছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি f স্কয়ার ইকুয়ালস টু 4p স্কয়ার এখান থেকে আমরা পাচ্ছি f ইকুয়ালস টু 2p কেয়ারফুল প্লাস মাইনাস হবে না বলবিদ্যায় আমরা নেগেটিভ ফোর্স নিয়ে কাজ করব না ঠিক আছে সব পজিটিভ ফোর্স সো রুট ওভার করলে এখানে প্লাস মাইনাস হবে না আচ্ছা নেক্সট হচ্ছে আমরা 2 কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে sin থিটা বাই cos থিটা হয়ে যাবে আমাদের tan থিটা √3p/p এটা শুধু √3 থাকে তাহলে tan 60 মান হচ্ছে √3 তো থিটা মান পেয়ে যাচ্ছি 60 এখন এই থিটাটা কার সাথে ধরছো তুমি কার সাথে ধরছো ভাই আমি ধরছি ও এর সাথে ও এ তাহলে তুমি যার সাথে ধরছো এটা তোমাকে ফাইনাল অ্যানসারে বলে দিতে হবে যে ও এ এর সাথে 60 কোণে অবস্থিত ও এর সাথে 60 কোণে অবস্থিত ঠিক আছে ও এর সাথে কত কোণে অবস্থিত 60 কোণে অবস্থিত এখন তোমার কোনো ফ্রেন্ড যদি ও এর সাথে না ধরে ও বি থেকে ধরে অঙ্ক হবে ও বি থেকেও তুমি কাউন্ট করতে পারো অঙ্ক হবে সেক্ষেত্রে ওর অ্যাঙ্গেলটা ওই অনুযায়ী আসবে এবং তাকে কিন্তু বলে দিতে হবে যে আমি ওবি থেকে ধরছি ওবি এর সাথে এত কোণে অবস্থিত আমাদের যেমন কি ও এর সাথে 60 কোণে অবস্থিত তখন ওর বলতে হবে ওবি এর সাথে এত কোণে অবস্থিত বুঝতে পারছো তার মানে তুমি কার সাথে ধরতেছো এটা ডাজেন্ট ম্যাটার কিন্তু তোমাকে ফাইনাল অ্যান্সারে বলতে হবে যে এটা কার সাথে ধরছো ঠিক আছে এবং তুমি যার সাথে ধরছো সব অ্যাঙ্গেল সেখান থেকে মাপতে হবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ যাইতে হবে ঠিক আছে আর ক্লকওয়াইজ গেলে মাইনাস দিতে হবে ওকে সো আশা করি বুঝতে পারছেন অঙ্কগুলো খুবই ইজি ডাল ভাতের জিনিস একটা হলো ভাইয়া আমরা যেখানে আপনি বললেন যে প্লাস মাইনাস এখানে নিতে হবে না মানে প্লাস মাইনাস নিলে কি হয় প্লাস মাইনাস নিলে এই যে এফ 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 আমাদের ফোর্সের ভ্যালু নেগেটিভ চলে আসে কারণ আমরা এখানে নেগেটিভ ফোর্স নিয়ে কাজ করি না কারণ আমাদের মেকানিক্স যেটা মেকানিক্স তো মেইনলি হলো যে তোমার মানে বাস্তব জীবনে ফোর্স যেগুলো এগুলো নিয়ে কাজ করে সো বাস্তব জীবনে আমরা নেগেটিভ ফোর্স দেখি না ভাইয়া আপনি এখানে উপরে লম্বাংশ উপপাদ্যের প্রথমে আপনি এক্স এর সাপেক্ষে কেন অ্যাঙ্গেলটা মানে মাপছিলেন এখন কেন মানে মানে ও এ থেকে মাপছেন আবার বুঝি না কই থেকে আসছি ও এ ও এ এক্স এর সাথে না তো এখানে আমি সূত্র বোঝানোর সময় যেটা বলছিলাম সেটা বলছিলাম যে ভাই তোমাকে একটা নির্দিষ্ট দিকের সাথে মাপতে হবে নির্দিষ্ট একটা দিক এই যে এখানে তো প্রশ্নে বলে দিছে নির্দিষ্ট দিক মানে তোমাকে একটা নির্দিষ্ট দিকের সাথে মাপতে হবে মানে এই নির্দিষ্ট দিকটা আমি এখানে এক্স ধরছি তাই না এখন তো তুমি পি এর সাথেও ধরতে পারতো কোনো সমস্যা নেই সো তুমি একটা দিক ধরে নিবা সেখান থেকে সবগুলা অ্যাঙ্গেল মাপতে হবে সো অঙ্ক করার সময় তো ভাই এটাই বললাম যে আমি যেহেতু ও এর সাথে ধরছি ও এর সাথে ধরছি সো আমি কি করছি এখানে লিখে দিছি যে ও এর সাথে 60 সো তুমি যার সাথে ধরবা তার তাকে তোমার ইয়ে করতে হবে মানে এখানে তো তোমার এক্স অক্ষ নাই এখানে তো প্রশ্নে বলে দেওয়া নাই যে এক্স অক্ষ বরাবর কে অবস্থিত আমি তো কিছু বুঝতেছি না সো আমার তো এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আসার প্রশ্ন আসে না এখানে যে কোনো একজনকে ধরতে হবে হয় তুমি ও এ ধরবা অথবা ও বি ধরবা অথবা ও সি এর সাথে ধরবা অথবা ও ডি এর সাথে ধরবা যে কোনো একজনের সাথে ধরবা ঠিক আছে ওকে একটা অঙ্ক দেখো তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে যেমন এখানে দেখো বলছে এ বি সি ডি একটা রম্বস এ বি সি ডি একটা রম্বস এ কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও তে 3 নিউটন 4 নিউটন 9 নিউটন 10 নিউটন বলগুলো যথাক্রমে OA OB OC OD বরাবর ক্রিয়া করে লব্ধি মানদিক নির্ণয় করো ওকে সো ফার্স্টে আসো ফার্স্টে আমরা একটা রম্বসের চিত্র রাখি
সো এই হচ্ছে আমাদের একটা রম্বস, তাহলে এটা নাম দিয়ে দিই এ বি সি ডি, নামকরণ অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছি, তাহলে রম্বসে কর্ণদ্বয় ছেদ বিন্দু, সো এই কর্ণ আর এই কর্ণ, সো এই কর্ণদ্বয় ছেদ বিন্দু হচ্ছে ও। আচ্ছা ওতে 3 নিউটন কাজ করতেছে ও এ বরাবর, তাহলে ও থেকে এ দিকে, এ দিকে কাজ করতেছে 3 নিউটন, ও বি বরাবর হচ্ছে 4 নিউটন, ও সি বরাবর হচ্ছে 9 নিউটন, আর ও ডি বরাবর হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, আচ্ছা লব্ধি মান অধিক বের করতে বলছে, চিত্রে বুঝতে পারতেছো কিনা, চারটা চারদিকে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, ও বিন্দুতে, ও বিন্দুতে না থাকলে ও বিন্দুতে আনতে হইতো, একটা বিন্দুতে আনতে হইতো। আচ্ছা এখন তুমি বলো যে তুমি লব্ধিটা কার সাথে ধরবা, লব্ধি আমি ও থেকে উৎপন্ন হবে, ওই ছেদ বিন্দু থেকে লব্ধি উৎপন্ন হয়, আমি কার সাথে ধরব, তুমি যার সাথে ধরবা, কার সাথে ধরবা বলো, ওডি এর দিকে হবে না, যেহেতু এখানে বল বেশি টেন নিউটন, একদম যে ওডি বরাবর হবে তা কিন্তু না। ঠিক আছে, হিসাবে কিন্তু 9 আর 10 এই দুটার মাঝামাঝি হওয়া উচিত, মানে 9 আর 10 এর মাঝামাঝি হওয়া উচিত লজিক্যালি চিন্তা করলে, কারণ তুমি যেদিকে ধরো না কেন কোনো সমস্যা নাই, তোমার অ্যান্সার এমন ভাবে আসবে যে আসলে দিকটা এদিকেই থাকবে, বুঝতে পারছো? তো আমি এই দিক বরাবর ধরলাম এফ, এখন এটা কার সাথে ধরলাম, এটা ধরো আমি ওসি এর সাথে এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, তাহলে আমার বেসিক কে, আমার বেস কে, বেস হচ্ছে ওসি, ওসি হচ্ছে বেস, তাহলে ওসি থেকে সব মাপতে হবে অ্যাঙ্গেল গুলা, সব অ্যাঙ্গেল গুলা ওসি থেকে মাপতে হবে। ওকে, সো আমরা জানি রম্বসে কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে 90 কোণে বিভক্ত করে বা ছেদ করে, 90 কোণে সবগুলো অ্যাঙ্গেল 90, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, সব 90। ওকে, সো ফার্স্টে আমি কি নিব, ফার্স্টে আমি নিব আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, ইনফ্যাক্ট এই অঙ্কটা আসলে এত বড় করে করার দরকার নাই, এটা আরো ইজিলি করা যায়, এটা আরো ইজিলি করা যায়, কেমনে করা যায় বলতো, আমরা কিন্তু এগুলো পড়ে আসছি, যদি সেম ফোর্স একই লাইন বরাবর বিপরীত দিকে কাজ করে, সেম ফোর্স এদিকে পি আর এদিকে যদি কিউ কাজ করে, তাহলে এটা লব্ধি কত হয়, আর ম্যাক্স আর মিনিমাম দিয়ে, হ্যাঁ আর ম্যাক্স আর মিনিমাম পি মাইনাস কিউ, তাহলে দেখো ওইভাবে করলে অনেক অনেক ছোট হয়ে যাবে, এইটা 3 এদিকে 3 আবার উল্টা পাশে এদিকে 9, তাহলে আলটিমেটলি এই চিত্রটা কনভার্ট হয়ে এমন হয়ে যাবে, আমাদের যে রম্বসটা আমি এখানে আঁকলাম, সরি আমাদের রম্বসটা যদি আমরা এইভাবে আঁকি, পাশে শিফটিং করে দিলাম, দেখো তাহলে অনেক ছোট হয়ে যাবে, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমাদের ডি, তাহলে এই হচ্ছে কর্ণ, এই হচ্ছে আমাদের আরেকটা কর্ণ, ছেদ করতেছে ও বিন্দুতে। ওকে, সো এই দিকে 3 নিউটন, এটা নিচের দিকে 9 নিউটন উপরের দিকে, সো 3 আর 9 এদের লব্ধি হবে আমাদের ও সি বরাবর, এই উপরের দিক বরাবর কতটুকু লব্ধি হবে, দুইটা বিয়োগ ফল, তার মানে এদিকে থাকবে 6 নিউটন। ঠিক আছে, তার মানে যে ও এ বরাবর এটা বাদ হয়ে গেল, একইভাবে উপরের দিকে 10 আর এদিকে হলো 4, ও ডি বরাবর 10, ও বি বরাবর 4, তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, সেটা ও ডি বরাবর থাকবে, এই ও ডি বরাবর থাকবে, এটা হবে তাহলে 6, তাহলে দেখো এখন ফোর্স হয়ে গেছে কয়টা, মাত্র দুইটা, এবং তাদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে ফোর্স হচ্ছে দুইটা, মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে সেক্ষেত্রে আমরা লব্ধি ধরে ফেলতে পারি, সো লব্ধি হচ্ছে আমাদের এফ, আর অ্যাঙ্গেল হয়ে গেল আমাদের থিটা, তখন দেখো এটা সামান্তরিকের সূত্র চলে গেল, এটা এখন সামান্তরিকের সূত্র হয়ে গেল, খুব ইজি, সামান্তরিকের সূত্র যে এফ স্কয়ার ইকুয়ালস টু সিক্স স্কয়ার, সিক্স স্কয়ার টু ইন্টু সিক্স ইন্টু সিক্স কস 90, সো কস 90 মানে 0, 636, তার মানে এফ এর ভ্যালু আসবে এখান থেকে 6√2, ছোট হয়ে গেল, আর থিটা ভ্যালু যদি বের করতে চাও, থিটাটা ধরছি কিন্তু ওসি এর সাথে, তাহলে আমরা যে ট্যান থিটা সূত্রটা বসাই দিতে পারবো সামান্তরিক সূত্র অনুযায়ী, 6 এর সাথে উপরে হবে 6 সাইন 90, 6 কস 90, তাহলে এখান থেকে আমাদের
থিটাটা হবে যেহেতু সেম সেম অ্যাঙ্গেল সো মাঝখান দিয়ে যায় তো 45 ডিগ্রি কিন্তু এই 45 ডিগ্রি কার সাথে সেটা অবশ্যই বলে দিতে হবে 45 ডিগ্রি হলো ওসি এর সাথে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যান্সার সো দেখো তখন তুমি ইজিলি এই যে চারটা থেকে দুইটা বানায় নিয়ে এসাও করতে পারতেছো ঠিক আছে চারটা থেকে দুইটা যে আমরা এই আর মিনিমামের যে সূত্র সেটা কাজে লাগাই আমরা করে ফেলি এই কনসেপ্টটা কাজে লাগে ওকে আনুভূমিক উপাংশ লম্ব উপাংশ দিয়ে করলেও হতো আচ্ছা এই যে আমাদের বোর্ডে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক সবচেয়ে বেশি বা বোর্ডে আসছে এটা তিন নাম্বারটা বলছে 4p ও 3p বল দুটি অভিন্দুতে ক্রিয়াশীল 5p হচ্ছে তাদের লব্ধি আচ্ছা তাহলে আমরা যদি চিত্র আঁকি তাহলে এই দিকে হচ্ছে 4p এই দিকে ধরলাম হচ্ছে 3p এদিকে হচ্ছে তাদের লব্ধি 5p আচ্ছা বলছে যদি কোনো ছেদক ছেদক মানে যে রেখাটা ওদেরকে ছেদ করে গেছে সো আমরা ধরলাম এ একটা ছেদক রেখা এদেরকে তিনটা বিন্দুতে ছেদ করছে এদের ক্রিয়া রেখাকে তিনটা বিন্দুতে ছেদ করছে যথাক্রমে এল এম এন তাহলে 4p কে করছে এল বিন্দুতে 3p কে করছে এম বিন্দুতে আর 5p কে করছে এন বিন্দুতে আচ্ছা আর এটা হচ্ছে ও বিন্দুতে ক্রিয়াশীল বলছে তবে দেখাও যে 4/ol 3/ON 5/ON এটা সমান ওকে সো আমরা এখানে লম্বাংশ ইউজ করব আমরা কি করব লম্বাংশের জন্য আমরা কি করব এখানে একটা লম্ব ধরে নিব ওই ছেদকের সাথে লম্ব সেটা হচ্ছে OX তাহলে ফার্স্ট টাইম না ছেদকের সাথে লম্ব তাহলে OX লম্ব LNM হ্যাঁ সম্পাদ্য দিয়ে লিখতাম না সেরকম যে সম্পাদ্যের মতো এখানে কথাটা লিখতে হবে ওকে তাহলে এখন আমরা যদি ও এক্স বরাবর উপাংশ নিই ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ নিচ্ছি ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ নিয়ে তাহলে ও এক্স বরাবর আনুভূমিক উপাংশ নিয়ে আমরা জানি ফার্স্ট হবে ফোর্স গুলোর উপাংশ তাহলে 4p 4p ও এক্স এর সাথে এই কোণ উৎপন্ন করে তাহলে cos l ও x প্লাস 3p 3p ও এক্স এর সাথে এই কোণ উৎপন্ন করে তাহলে cos m ও x ইকুয়ালস টু হবে আমাদের 5p 5p cos এই কোণ উৎপন্ন করে সেটা হবে n ও x ঠিক আছে আচ্ছা কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের প্রমাণে সব বাহু নিয়ে কাজ করছে তো আমরা কি করব বাহু বসায় দিব আমরা জানি কজ মানে কি কজ মানে হচ্ছে ভূমি বা অতিভুজ তাহলে এল ও এক্স এল ও এক্স এই ত্রিভুজটা এই এই ত্রিভুজটাতে এল ও এক্স এই ত্রিভুজটাতে এই ত্রিভুজটাতে ভূমি হচ্ছে ও এক্স আচ্ছা এটা বোঝানোর জন্য এক্সটাকে আরো কাছে লিখি এখানে না দিয়ে এই বিন্দুটাকেই এক্স ধরি এটাকে এক্স ধরবো ঠিক আছে আচ্ছা তাহলে ভূমি ও এক্স লম্ব হচ্ছে ও এল একইভাবে এম ও এক্স ভূমি ও এক্স লম্ব হচ্ছে ও এম একইভাবে এন ও এক্স ভূমি ও এক্স লম্ব হচ্ছে ও এন ঠিক আছে আমি সব জায়গা থেকে দেখো সব জায়গা থেকে পি চলে যায় ও এক্স চলে যায় তাহলে 4/ON 3/ON 5/ON এটাই আছে এটাই দেখাতে বলছে দেখো খুব ইজি আনুভূমিক উপাংশ নিছি তারপর cos কে ভেঙে দিছি ঠিক আছে ভূমি বাই অতিভুজ ওকে আমাদের এদিকে ভালো বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে হঠাৎ করে নেট চলে গেলে আমার দোষ নেই আমরা দুটো অঙ্ক করে ফেলি কোন বিন্দুতে কি হয় তো পি ও কিউ বলের লব্ধি হলো আর সো আমরা যদি পি কিউ বল ধরি তাহলে এখানে পি এখানে কিউ এদের লব্ধি হচ্ছে আর ওকে পি এর দিক বরাবর আর এর লম্বাংশ হচ্ছে কিউ ও বাবা
p এর দিক বরাবর, কোন দিক বরাবর? p এর দিক বরাবর, তো p এর দিকে, p এর দিকে r এর লম্বাংশ, r এর লম্বাংশ। সো r কত কোণ উৎপন্ন করছে সেটা আমাদের জানতে হবে। নরমালি আমরা এই কোণটাকে ধরি আলফা, এই কোণটাকে ধরি থিটা। তাহলে বলো এই কোণ যদি থিটা হয় তাহলে এই দিকে r উপাংশ কি হবে? r cos থিটা। এই r cos থিটা মান দেওয়া আছে q, এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে? বলে দেখাও যে বলদ্বয় অন্তর্গত কোণ মানে আলফা মানটা বের করতে বলছে এবং লব্ধি মান বের করতে বলছে। ওকে, সো আসলে এটা বুঝতে পারছো, ফার্স্টে আমরা ধরে ফেলতে হবে কোনটা কোন অ্যাঙ্গেল। সো আমরা পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরছি আলফা এবং আর এবং পি এর মধ্যবর্তী কোণ ধরছি থিটা। তাহলে শর্ত মতে আর এর লম্বাংশ, আর এর লম্বাংশ, আর এর লম্বাংশ হলো আর কস থিটা, সেটা মান দেওয়া আছে কিউ। আর লম্বাংশের মান দেওয়া আছে কিউ, তাহলে আর কস থিটা ইকুয়ালস টু কিউ। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি p বরাবর সবগুলা রূপাংশ নিয়ে নিব, একটা না নিয়ে সব নিব। সো p বরাবর আনুভূমিক রূপাংশ নিয়ে p বরাবর আমরা সবার আনুভূমিক রূপাংশ নিব। ওকে, সো এখানে ফোর্স হলো দুইটা, একটা হলো p, p নিজের সাথে নিজে উৎপন্ন করছে 0°, একটা ফোর্স হচ্ছে কিউ, কিউ পি এর সাথে উৎপন্ন করছে আলফা, আর একটা ফোর্স হচ্ছে লব্ধি। সো এই দুইটার যোগফল হবে লব্ধি সমান। সো লব্ধি পি এর সাথে উৎপন্ন করছে থিটা। সো এই হলো সবার উপাংশ মিশি। এখন এই জায়গায় দেখো আর কস থিটা মান আমরা জানি, আর কস থিটা মান হচ্ছে কিউ। সো কস 0° মান 1, কিউ কস আলফা, আর কস থিটা মান হয়ে গেল আমাদের কিউ। ওকে, সো এখান থেকে দেখো আমরা আলফা মান পেয়ে যাবো। এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখি, এটা করার কাজে লাগবে। সো এখান থেকে দেখো কিউ কজ আলফা ইকুয়ালস টু আসতেছে কিউ মাইনাস পি। তাহলে এখান থেকে শুধু আলফা মান আসে কি দেখো তো, কিউ দিয়ে ভাগ করলে কিউ মাইনাস পি বাই কিউ, আর কজ কে ওই পাশে নিলে কজ ইনভার্স। সো এইটা একটা অ্যান্সার, মধ্যবর্তী কোণ। সো খেয়াল করে দেখো আমাদের মধ্যবর্তী কোণ এইটাও দেখাইতে বলছে, আবার যে সাইন ইনভার্সও দেখাইতে বলছে, দুইটাই দেখাইতে বলছে, দুইটাই হবে মধ্যবর্তী কোণ। তাহলে আলফায় আমি একটা মান দেখাইলাম যে কজ ইনভার্স এইটা, এখন আরো একটা মান দেখাইতে হবে। সো আবার এক নং হতে মানে প্রথমটা হতে এখানে আমার এখন সাইন আনতে হবে। সো সাইন আনার জন্য আমার এখানে ছিল p প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু কিউ। সো আমি এখান থেকে এখন p কে রেখে কিউ গুলো এক পাশে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস কজ আলফা। সো 1 মাইনাস কজ আলফা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 2 সাইন স্কয়ার আলফা বাই 2। ত্রিকোণমিতি সূত্র বাবা, ত্রিকোণমিতি সূত্র না পারলে সমূহ বিপদ। 1 মাইনাস কস টু থিটা, মাইনাস থাকলে আমি বলছিলাম সাইন স্কয়ার হবে, 2 সাইন স্কয়ার হবে, না পারলে পাশে লিখবে, যখনই অঙ্ক করবা পাশে লিখে ফেলবে, লিখতে লিখতে ইনশাল্লাহ ভাইয়ার মতো একবার মুখস্থ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে দেখো এখন আলফা মান বাই করতে হবে, তাহলে 2 কিউ দিয়ে ভাগ করে দাও, তাহলে পি বাই 2 কিউ ইকুয়ালস টু সাইন স্কয়ার আলফা বাই 2। তাহলে স্কয়ারের জন্য এটা রুটওভার হয়ে যাবে, সাইনের জন্য ইনভার্স হয়ে যাবে আলফা বাই 2, তাহলে 2 গুণ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের আলফা মান। ঠিক আছে, তো এই আলফা দুটো মান এই দুটোতে প্রমাণ হয়ে যাবে। ওকে, প্রশ্ন শেষ হয় নাই এখানে। আলফা মানের পাশাপাশি সে আমাকে লব্ধি মানটাও বের করতে বলছে। সো লব্ধি তো বোঝাই যাচ্ছে যে সূত্রে বসলে হয়ে যাবে, আর স্কয়ার সূত্র, আর স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা। এখন দেখো এক নাম্বার থেকে কজ আলফা মান আমরা জানি, এই যে এই জায়গা থেকে দেখো তো কিউ কজ আলফা এটা মান কত আসে, কিউ কজ আলফা সেটা মান আসে কিউ মাইনাস পি। তাহলে এই যে কিউ কজ আলফা এই মানটা বসায় দিবো,
u মাইনাস p এক নম্বর ওকে এবার ক্যালকুলেশন করা শেষ কম হয়ে গেছে u স্কয়ার এখানে চলে আসলো 2p q এখানে চলে আসলো মাইনাস 2p স্কয়ার তো এখান থেকে হিসাব করলে দেখো r ইকুয়ালস টু হবে √ ওভার q স্কয়ার থাকবে p স্কয়ার একটা মাইনাস হয়ে যাবে আর এখানে 2p q থাকবে এটাই আমাদের দেখাতে বলছে সবার লম্বাংশ নিয়ে নিছি সবার আনুভূমিক উপাংশ নিয়ে নিছি নিয়ে সেখানে আর কস থিটা মানটা বসায় দিছি বসায় দিয়ে আলফা মান পেয়ে গেছি আবার এখানে কিউ কস আলফা মান বসায় দিয়ে লব্ধি মান পেয়ে গেছি শেষ আচ্ছা এই পাঁচ নাম্বারটা আমাদের বেশ বড় একটা অঙ্ক আসলে আমরা করা শুরু করি কারণ এটা আমাদের বোর্ডে আসতে দেখা যায় বলছে এবিসি ত্রিভুজে সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত দুটি বলের মান কস এ কস বি এর সমানুপাতিক সিএ ও সিবি তাহলে আমরা ত্রিভুজের নাম দিয়ে ফেলি এ এখানে বি এ কোণায় সি তাহলে সিএ এই বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেইটা কস এ এর সমানুপাতিক তাহলে এখানকার ফোর্সকে যদি আমরা পি চিন্তা করি তাহলে পি প্রপোর্শনাল টু কস এ তাহলে আমরা যদি এখান থেকে প্রপোর্শনাল চিহ্ন উঠায় দিই তাহলে এখানে একটা কে চলে আসবে কে কস এ তাহলে সি এ বরাবর ক্রিয়ারত বলের মান হচ্ছে কে কস এ একইভাবে বলছে সিবি বরাবর ক্রিয়ারত বল কস বি এর সমানুপাতিক তাহলে এটাকে যদি আমি কিউ ধরি তাহলে কিউ প্রপোর্শনাল টু কস বি তাহলে আমরা প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলে কিউ ইকুয়ালস টু কে কস বি তো এই যে দুটা ফোর্স কাজ করতেছে প্রমাণ করো যে এদের লব্ধি মান সাইন সি এর সমানুপাতিক তাহলে আমার একটা লব্ধি ধরতে হবে আমরা লব্ধিটা ধরে ফেললাম যে এই এই সি বিন্দু থেকে এই লব্ধিটা কাজ করবে এই হচ্ছে লব্ধি এটাকে ধরলাম আর আমাকে এই আর এর মানটা দেখাইতে হবে সাইন সি এর সমানুপাতিক এবং তার দিক মানে এই লব্ধির দিক সি কোণকে দুই ভাগে ভাগ করে ফেলবে এই দুই ভাগের মান দেখাইতে হবে হাফ সি প্লাস বি মাইনাস এ এবং হাফ সি প্লাস এ মাইনাস বি সি কোণকে যে দুটা ভাগ করবে এই দুই ভাগের মান দেখাইতে হবে তাহলে আমরা যেটা করলাম আমরা লব্ধি মান ধরলাম আর এবং সি এর সাথে এই কোণটা ধরলাম থিটা কার সাথে ধরলাম সি এর সাথে মনে রাখো সি এ হচ্ছে তাহলে আমাদের বেস সি এর সাথে অ্যাঙ্গেল ধরছি হলো থিটা তাহলে এখন দেখেন এখানে এই এই কোণটা কিন্তু সি কোণ তাহলে এইটুকু হবে সি মাইনাস থিটা নিচেরটুকু থিটা হলে উপরটা হবে সি মাইনাস থিটা ওকে সো আমরা লব্ধি ধরলাম আর লব্ধির দিক ধরছি থিটা কার সাথে ধরছি সেটা মনে রাখো সি এর সাথে তাহলে আমি কি করব আমি সি এ বরাবর উপাংশ নিব যার সাথে ধরছেন সেই বরাবর নিতে হবে তাহলে সি এ বরাবর ফার্স্টে আমি আনুভূমিক উপাংশ নিব ওকে তাহলে লব্ধি উপাংশ কি হবে আর কস থিটা ইকুয়ালস টু সি এ বরাবর ফোর্স কোনটা সি এ বরাবর ফোর্স হচ্ছে কে কজ এ এটা হচ্ছে সি এ বরাবর ফোর্স এই যে এটা এটা সি এর সাথে কত কোণ উৎপন্ন করে কজ জিরো প্লাস সিবি সিবি বরাবর ফোর্স হচ্ছে কে কজ বি এটা সি এর সাথে এই পুরা কোণটা উৎপন্ন করে পুরা কোণটাই হচ্ছে সি কোণ এই পুরাটাই হচ্ছে তাহলে কজ সি এখান থেকে আমরা আর কস থিটা মান পেয়ে গেলাম কস জিরো মান হচ্ছে ওয়ান তাহলে কে কস এ
আর এখানে হবে কে কস বি কস সি, এক নম্বর। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে এখন আমরা কি করবো, উলম্ব উপাংশ নিব। লেখার সময় এইভাবে লিখতে হয়, সি এ এর লম্ব বরাবর, আমি উলম্ব তো লম্ব বরাবর নিতে হয়, তো লম্ব বরাবর উলম্ব উপাংশ নিয়ে। আচ্ছা, এবার বাংলা লিখে দিব। আর উলম্ব উপাংশ কি করতে হয় আমরা সবকিছুই জানি, খালি কজের জায়গায় সাইন বসে যাবে, ফোর্সটা ঠিক থাকবে, কে কজে কজের জায়গায় সাইন বসে যাবে, তাহলে এটা হচ্ছে সাইন জিরো, এখানেও ফোর্সটা ঠিক থাকবে, কে কজ বি, কজের জায়গায় সাইন বসে যাবে সাইন সি। ঠিক আছে, ওকে, সাইন জিরো মানে কত, জিরো, তাহলে এই প্রথমটা পুরোটা বাদ, এখানে চলে যাবে কে কজ বি সাইন সি, এটা হচ্ছে আমাদের দুই নম্বর। এখন আমি যেটা করব, আমি এখান থেকে এক কে দুই দিয়ে ভাগ করে দিব, হ্যাঁ দুই কে এক দিয়ে না, এক কে দুই দিয়ে, কারণ দুই কে এক দিয়ে ভাগ করলে হ্যাঁ ট্যান থিটা পাইতাম, এখন আমরা পাবো হলো কস বাই সাইন মানে কট থিটা, আর আর চলে যাবে, কিন্তু আমার সুবিধা হবে কেন, কারণ এক কে দুই দিয়ে ভাগ করলে এক নাম্বারে দেখো দুইটা পার্ট, কে কস এ, তাই এখানে হচ্ছে কে কস বি কস সি। ঠিক আছে, এক নাম্বারে আমাদের দুইটা পার্ট আর দুই নাম্বারে একটা পার্ট, সো এটাকে ভবিষ্যতে আমরা ইজিলি ভাগ করে কাটাকাটি করতে পারি, ওই জন্যই এরকম এককে দুই দিয়ে ভাগ করছি। ঠিক আছে, ওকে, এবার আসো, এবার পুরাটা কিসের অঙ্ক, পুরাটা এখন ত্রিকোণমিতি, শেষ, আর কোনো এখন কাহিনী নাই, এখন আসেন আমরা পুরোটাই এখন ত্রিকোণমিতি অঙ্ক চলে যাব। আমাকে মাথায় রাখতে হবে যে আমরা কি বের করতে চাই, আমরা লব্ধি মান এবং দিক বের করতে চাই। ওকে, সো আমি এখান থেকে থিটা বের করবো, সো আমি সব জায়গা থেকে কে বাদ দিয়ে দিলাম, কে কে, কজে তাকায় দেখেন এটা একটা কি ছিল, এটা এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ মানে কি, তিন কোণের সমষ্টি 180, তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ মানে হচ্ছে তিন কোণের সমষ্টি 180, এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই, তাহলে শুধু এ এর মান কি আসবে, এ মান আসবে পাই মাইনাস বি প্লাস সি, এই মানটা আমরা এখানে এ এর জায়গায় বসাই দেবো, তাহলে এটা হবে কস পাই মাইনাস বি প্লাস সি, তাই এখানে থাকতেছে কস বি কস সি, নিচে থাকতেছে কস বি সাইন সি। ওকে, পাই মাইনাস হলে পাই থাকলে কস কস থাকে, কিন্তু বি প্লাস সি থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর মাইনাস হয়ে যাবে, সো মাইনাস এইট ডিভাইডেড বাই কস বি সাইন সি। ওকে, এখন আসেন আমরা কস বি প্লাস সি এর সূত্র ভেঙে দিই, সো আমরা জানি কস বি প্লাস সি এর সূত্র হলো কস বি কস সি, কস বি কস সি প্লাস হলে মাইনাস হয় মাইনাস সাইন বি সাইন সি, কিন্তু ভাই আমার তো সামনে একটা মাইনাস আছে, সো ওই মাইনাস মিলে এটা মাইনাস হয়ে যাবে আর ভিতর একটা প্লাস হয়ে যাবে। ওকে, আর এখানে থাকতেছে কস বি কস সি, তখন এই পার্ট আর এই পার্ট চলে গেল, আমাদের নিচে থাকতেছে কস বি সাইন সি, তাহলে এখন দেখো কস বি সাইন সি এটা দিয়ে যখন ভাগ করে দিব তখন উপরে আর নিচে সাইন সি কাটাকাটি চলে যাবে, চলে আসতেছে সাইন বি বাই কস বি, তার মানে ট্যান বি, ঠিক আছে, দেখছেন প্রচুর ত্রিকোণমিতি কাজে লাগতেছে, এবং সামনে এই অ্যামাউন্টটা আরো বাড়বে, ঠিক আছে, 8.2 চাপটায় আরো বেশি কাজে লাগে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো, সো আমরা এটা কিসের মান পাইলাম দেখো, তো আমরা এটা কট থিটার মান পেলাম, সো কট থিটা মান পাচ্ছি, তাহলে অতএব আমরা কট থিটা মান পাচ্ছি ট্যান বি, সো আমরা জানি কট থিটা ট্যান বি হইলে তো হবে না, আমাকে কট বানাইতে হবে, সো ট্যান কে কট বানায় ফেলবো কিভাবে, পাই বাই টু মাইনাস বি দিয়ে, সো দুই পাশ থেকে কট চলে গেল, থিটা ইকুয়ালস টু চলে আসলো পাই বাই টু মাইনাস বি, এই যে আমরা থিটা মান পেয়ে গেলাম।
ঠিক আছে কিনা। এখন ভাইয়া আমাকে যে থিটাটা বের করতে বলছে যে কোণের মান, কোণের মান তো একটাও এরকম সুন্দর আসে না। এই দেখেন একটা কোণের মান বলছে হাফ সি প্লাস বি মাইনাস এ, আর একটা কোণের মান বলছে হাফ সি প্লাস এ মাইনাস বি। তাহলে আমরা তো থিটার মান পাইছি, কিন্তু থিটার মান তো এই দুটার সাথে মিলে না, তখন কি করতে হবে? কারণ আমরা জানি যে ভাইয়া আমাদের এখানে ওই পাই এর জায়গায় মানটা বসাই দিতে হবে। তো আমরা জানি যে পাই, পাই মানে কি? আচ্ছা এটাকে একটা নাম্বার দিয়ে রাখো, এটা তিন নাম্বার, এটা পরে কাজে লাগবে। পাই মানে হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস বি। তখন দেখো যে হাফ দিয়ে যে মানটা সেটা চলে আসে, সেটা চলে আসবে সি প্লাস এ মাইনাস বি চলে আসবে। তাহলে এইটা একটা, এটা হচ্ছে থিটার মান, এইটা একটা প্রমাণ। আমাকে তো বলছে দুই ভাগ করে, সো দুইটা মানই বাই করতে বলছিল প্রশ্ন, খেয়াল করে দেখো আমাকে কিন্তু দুইটা মানই বাই করতে বলছিল। সি কোণকে দুই ভাগে বিভক্ত করে, তার মানে আমাকে থিটা মানও বাই করতে বলছে, সি মাইনাস থিটা এটাও বাই করতে বলছে, আবার লব্ধি মানও বাই করতে বলছে। তাহলে আমরা থিটা পাইছি, এখন আমাকে সি মাইনাস থিটা বাই করতে হবে, সি মাইনাস থিটাটা বের করতে হবে। তাহলে আমরা এখন সি মাইনাস থিটা বাই করবো, তাহলে অতএব সি মাইনাস থিটা এই পার্টটা বাই করতে হবে, থিটার মানটা বসায় দিব হাফ সি প্লাস এ মাইনাস বি। তারপর এখান থেকে আমি ক্যালকুলেশন করো, তাহলে এখানে হাফ এটা হয়ে যাবে টু সি, তবে টু সি থেকে মাইনাস সি গেলে একটা সি, আর মাইনাস বি মাইনাস হয়ে গেলে মাইনাস হচ্ছে প্লাস বি, আর এ হয়ে যাবে মাইনাস সি। সো এটা হলো একটা পার্ট। তো সি কে দুই ভাগে ভাগ করছে, সে দুইটা মান চলে আসছে। আচ্ছা এখন আমাকে লব্ধি মান বাই করতে হবে। তো লব্ধি মান বাই করার জন্য আমরা কি করব, এই যে দুই নাম্বার দেখো, দুই নাম্বার আর সাইন থিটা ইকুয়ালস টু কে কস বি সাইন সি, কে কস বি সাইন সি, আর সাইন থিটা ইকুয়ালস টু কে কস বি সাইন সি। এখানে আমরা থিটা মানটা বসাই দিব, তাহলে দুই নাম্বার ছিল আর সাইন থিটা। সো এখানে দেখো সাইনের জায়গায় আমরা এই যে থিটা মানটা বসাই দিব, থিটা মান হচ্ছে পাই বাই টু মাইনাস বি, এই তিন নাম্বার থেকে মানটা বসাই দিব। তাহলে পাই বাই টু মাইনাস বি ইকুয়ালস টু কে কস বি সাইন সি, এটা আসতেছে। ওকে তাহলে এখান থেকে দেখো পাই বাই টু হইলে সাইন হয়ে যাবে কস, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, এই পাশেও আছে আমাদের কস বি সাইন সি। তাহলে এখন এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কি হচ্ছে, তাহলে এখান থেকে আমার দুই পাশ থেকে কস বি চলে গেল, তাহলে কে সাইন সি, তাহলে কে উঠায় দিলে কি পেয়ে যাচ্ছি, প্রপোর্শনাল টু সাইন সি। দেখেন এটাই দেখাইতে বলছি যে লব্ধি সাইন সি এর সমানুপাতিক, এটাই দেখাইতে বলছি যে লব্ধি সাইন সি এর সমানুপাতিক, এই যে লব্ধি মান সাইন সি এর সমানুপাতিক। ঠিক আছে, সো বিশাল অঙ্ক, বেশ বড়, সাবজেক্ট খুব পছন্দ, কেন কারণ এইটা দেওয়া মানে হলো এই অঙ্ক সবাই ডাব্বা মারবে, কারণ পুরাটা পারফেক্টলি করা বেশ টাফ। ওকে কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ থিটার ব্যাপারটা আরেকবার একটু বোঝান তো, যে থিটা ইজ ইকুয়াল টু হাফ সি প্লাস এ মাইনাস বি। এটা এখানে তো এই যে আমরা মানটা বসায় দিছি, এখানে আমাদের মান কত ছিল, এখানে আমাদের মান ছিল হলো পাই বাই টু, সো আমি যে পাই এর জায়গায় এই মানটা বসাইছি, কারণ আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180, পাই ওই অর্থে বসাই দিছি। ঠিক আছে, ওকে বেশ বড় অঙ্ক, আমরা লব্ধি ধরছিলাম, থিটা ধরছিলাম এ এর সাথে সি এ, সো সি এ বরাবর একবার অনুভূমিক উপাংশ নিছি, আবার সি এ বরাবর উলম্ব উপাংশ নিছি, দুইটাকে ভাগ করে ফেলছি, ভাগ করে আমরা কট থিটা পাইছি, সেখান থেকে আমরা ত্রিকোণমিতি অঙ্ক করছি, ত্রিকোণমিতি অঙ্ক করে আমরা ফাইনালি ট্যান বি বাই করছি।
সো cot থিটা tan b তাহলে এখান থেকে আমাদের মান চলে আসছে tan কে cot বানাইছি থিটা মান পেয়ে গেছি পাই এর জায়গায় a প্লাস b প্লাস c বসায় দিয়েছি তিন কোণের সমষ্টি 180 সেখান থেকে থিটা মান পেয়ে গেছি আবার c মাইনাস থিটা বের করতে হবে সেকেন্ড পার্ট সো c মাইনাস থিটা আমরা এখান থেকে বের করে ফেলছি ঠিক আছে c মাইনাস থিটা বাই করছি সো c মাইনাস থিটা বাই করার পর সেই মানটা আবার থিটা মানটা এখানে বসায় দিছি এক দুই নং এ বসায় দিছি দুই নাম্বারে থিটা মানটা বসায় দিয়ে এখান থেকে লব্ধি মান বের করছি ওকে এই গেল আমাদের প্রথম চ্যাপ্টারটা এখন প্রথম চ্যাপ্টারের শেষে আমাদের কিছু এমসিকিউ অবজেক্টিভ আছে সেটা আমরা কিছু শর্টকাট শিখব সো স্থিতিবিদ্যায় আমাদের বলগুলো যদি কখনো আমরা দেখি যে 120 ডিগ্রি কোণে কাজ করতেছে তাহলে সেই ফোর্স গুলোর জন্য আমরা কিছু শর্টকাট জানি এই শর্টকাট গুলো অ্যাপ্লাই করলে আমাদের অবজেক্টিভ গুলো খুব ইজিলি হয়ে যাবে সো শর্টকাট গুলো শিখো এক নাম্বার শর্টকাট যদি কখনো আমরা দেখি যে ভাইয়া দুইটা সেম ফোর্স আমি এখানে ধরো 5 নিউটন বল কাজ করতেছে এখানেও 5 নিউটন বল কাজ করতেছে এবং দুইটা 120 কোণে কাজ করতেছে দুইটা সেম ফোর্স 120 ডিগ্রি কোণে কাজ করতেছে তাহলে মনে রাখো লব্ধির যে মান এই লব্ধিটা হবে ওই সেম ফোর্সের সমান তাহলে লব্ধিটাও 5 নিউটন এবং লব্ধি মাঝখান দিয়ে যাবে মানে 60 ডিগ্রি কোণে যাবে ঠিক আছে লব্ধিটা 5 ই হবে এবং সেটা মাঝখান দিয়ে যাবে 60 তার মানে এখন যদি আমার ফোর্স গুলো এমন হয় যে ভাই 5 নিউটন না হয়ে 10 নিউটন তখন তুমি বলে দিবা যে ভাই আপনার লব্ধি 10 নিউটন যদি ফোর্স গুলো হয় 100 নিউটন তুমি বলবা যে ভাই 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধিও 100 নিউটন তাহলে ফোর্স যা হবে লব্ধিও তাই হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার শর্টকাট আচ্ছা দুই নাম্বার শর্টকাট যে ভাই এখন যদি আমাদের দুইটা ফোর্স সেম না হয়ে আমাদের যদি দুইটা ফোর্স সেম না হয়ে তিনটা সেম ফোর্স থাকে 120 কোণে তাহলে তিনটা সেম ফোর্স থাকবে 120 কোণে তিনটা সেম ফোর্স তাহলে এইদিকে একটা থাকবে 5 নিউটন এইদিকে একটা থাকবে 5 নিউটন এইদিকে একটা থাকবে 5 নিউটন তিনটা সেম ফোর্স 120 ডিগ্রি কোণে অবস্থিত সবাই 120 কোণে অবস্থিত তাহলে তিনটা সেম ফোর্স 120 কোণে অবস্থিত তাহলে সেই ক্ষেত্রে মনে রাখো সেই ক্ষেত্রে আমাদের লব্ধি হবে 0 শূন্য নিউটন লব্ধি 0 হবে কেন ভাইয়া কারণ তুমি যদি তিনটা বাদ দিয়ে প্রথম দুইটার কথা চিন্তা করো যে এই 5 আর এই 5 তাহলে এই 5 নিউটন আর এই 5 নিউটনের জন্য যে লব্ধিটা পাবো সেই লব্ধিটা হবে 5 নিউটন একটু আগে পড়ছি সেই লব্ধিটা পাবো 5 নিউটন তাহলে আমরা জানি একটা সিস্টেমে লব্ধি নিলে ওই ফোর্সের অস্তিত্ব থাকে না কারণ তুমি তো লব্ধি নিয়ে নিছো তখন এই ফোর্স আর এই ফোর্সটা গায়েব হয়ে গেল এই দুইটা বিনিময়ে তার লব্ধিটা চলে আসলো তখন দেখো একই লাইন বরাবর এই পাশে 5 নিউটন এই পাশে 5 নিউটন তাহলে একটা একটাকে কি করবে ক্যান্সেল আউট করে দিবে ক্যান্সেল আউট করে লব্ধি কত হবে 0 ঠিক আছে কখন পসিবল এটা যখন 120 কোণে কাজ করবে সো মনে রাখো তিনটা সেম ফোর্স যদি 120 কোণে কাজ করে তখন তুমি বলবা যে লব্ধি 0 তাহলে তিনটা সেম ফোর্স এখন যদি আমি তোমাকে বলি যে ধরো আমাদের এখান থেকে তিনটা সেম ফোর্স যে ধর পি আছে পি তাহলে পি 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 কত কোণে কাজ করতেছে 120 কোণে কাজ করতেছে 120 তখন তুমি জানো যে তিনটা সেম ফোর্স 120 কোণে কাজ করলে লব্ধি কত সিও এখন এই তিনটা সেম ফোর্স কে তুমি যদি ট্রান্সফর্ম করো মানে শিফটিং করো প্যারালাল শিফটিং করো তাহলে আমরা এই 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 দিক বরাবর এটাকে আমরা নিচে দিয়ে দিলাম এই প্রথম পিটাকে আমরা নিচে দিয়ে দিলাম এই পিটাকে উপরের দিকে দিয়ে দিলাম এই মাথা থেকে তাহলে এই মাথা থেকে উপরের দিকে দিয়ে দিলাম এই পি আর এই নিচের পিটাকে নিচের দিকে দিয়ে দিলাম এই মাথা থেকে যে নিচের দিকে দিয়ে দিলাম তখন দেখো এই তিনটা পি কি করে একই ক্রমানুসারে একটা ত্রিভুজ গঠন করে এখানে যদি অ্যাঙ্গেল 120 হয় তখন আমরা জানি যে এই ভিতরে অ্যাঙ্গেল হইতে হবে কত 60
তাহলে এই ভিতর অ্যাঙ্গেল হইতে হবে কত 60 180 থেকে মাইনাস করতে হবে তাহলে এটাও 60 তাহলে তিনটা সেম ফোর্স সমবাহু ত্রিভুজ যদি বানায় তাহলে সেই ক্ষেত্রে লব্ধি মান জিরো অন্য কোন ত্রিভুজ হইলে লব্ধি মান জিরো হবে না এজন্য আমরা যখন একটা অঙ্ক করছিলাম তখন দেখো সেখানে লব্ধি মান পাইছিলাম ঠিক আছে তাহলে তিনটা সেম ফোর্স সমবাহু ত্রিভুজ বানাইলে লব্ধি মান জিরো হবে কারণ 120 ডিগ্রি কোণ হইলে লব্ধি মান জিরো হয় সো 120টা ত্রিভুজে গেলে 60 হয়ে যাবে ঠিক আছে ওকে সো এখন যদি আমার 5 নিউটন না থেকে 100 100 100 থাকে তখনও লব্ধি মান কত হবে জিরো হবে ওকে নেক্সট এখন যদি বলে যে ভাইয়া ধরেন তিনটা সেম হইলো না আমার দুইটা সেম হইলো এটা 5 নিউটন এটাও 5 নিউটন কিন্তু এইটা ভিন্ন হয়ে গেল এটা হয়ে গেল 7 নিউটন কিন্তু অ্যাঙ্গেলটা 120 মনে রাখো অ্যাঙ্গেল 120 হলেই শর্টকাট বের করা পসিবল আদারওয়াইজ শর্টকাট বের করা পসিবল না ওকে অ্যাঙ্গেলটা 120 তাহলে সেই ক্ষেত্রে এদের লব্ধি হবে সেম সেম ফোর্স গুলা বাদ দিলে যেটা থাকে সেটা আপনি সিস্টেম থেকে সেম ফোর্সটা বাদ দিয়ে দিবা আপনি 5 নিউটন যেহেতু সেম ফোর্স তাহলে আমি পুরো সিস্টেম থেকে 5 নিউটন বাদ দিয়ে দিব তাহলে এখান থেকে 5 নিউটন বাদ দিলে কিছুই থাকবে না এখান থেকেও 5 নিউটন বাদ দিলে কিছুই থাকবে না এখান থেকে যদি আমি 5 নিউটন বাদ দিই তাহলে 7 থেকে 5 বাদ দিলে আমার লব্ধি থাকবে 2 নিউটন এবং সেটা কিভাবে এই 5 আর এই 5 এর যে লব্ধি সেই লব্ধিটাও হবে 5 আমি যদি প্রথম দুটো নিয়ে কাজ করি তাহলে এটাও হবে আমাদের 5 নিউটন কারণ সেম সেম ফোর্সের লব্ধি সেম 120 ডিগ্রি কোণে তখন এই পাশে 5 আর এই পাশে 7 একই লাইন বরাবর দুটা ফোর্স থাকলে আমরা জানি তাদের বিয়োগ ফল হয় অ্যান্সার তাহলে 7 নিউটন থেকে 5 নিউটন বাদ দিলে 2 নিউটন হবে আমাদের লব্ধি এবং সেইটা দিক হবে বড়টার দিকে তাহলে এই যে 2 নিউটন এই 2 নিউটনের দিক কিন্তু এই দিকে এই যে লব্ধি 2 নিউটন এটা দিক কিন্তু 7-এর দিকে ঠিক আছে তাহলে এখন যদি কেউ তোমাকে বলতো যে না ভাইয়া ধরেন আমাদের এমন সিস্টেম দেওয়া আছে যে যেখানে আমার এই দিকে আছে ধরেন 10 নিউটন এই দিকে আছে ধরেন আমার 8 নিউটন আর এই দিকে আছে আমার 10 নিউটন সো 10 8 10 তাহলে লব্ধি কত হবে এবং সেটা কোন দিকে অ্যাঙ্গেল 120 তখন তুমি বলবো যে ভাই সেম সেম ফোর্স বাদ দিতে হবে তখন এখানকার 10 আর এখানকার 10 এর জন্য আমরা লব্ধি পাবো এই বরাবর তাহলে এই বরাবর আমি লব্ধি পাবো 10 নিউটন আর লব্ধি নিলে সিস্টেমে ফোর্স থাকে না ওকে তখন এখানকার 10 আর এখানকার 8 এই দুটো তো একই লাইনে সো এই দুটার জন্য তখন লব্ধি হয়ে যাবে কত লব্ধি হয়ে যাবে 8 আর 10 বিয়োগ করলে 2 নিউটন এবং খেয়াল করো এবার 2 নিউটন কিন্তু 8-এর দিকে থাকবে না এবার 2 নিউটন থাকবে বড়টার দিকে তাহলে 10-এর দিকে তাহলে এই সিস্টেমে আমার লব্ধির দিক হলো এই মাঝামাঝি নিচের দিকে এই 2 নিউটন এই দিকে বুঝতে পারছো সো লব্ধির দিকটা আমরা বুঝে গেলাম আচ্ছা তার মানে দুইটা সেম একটা ভিন্ন দুইটা সেম একটা ভিন্ন হইলে সেমটা বাদ দিয়ে দিব যেটা বাকি থাকবে সেখান সেটাই হবে অ্যান্সার তাহলে সবার থেকে 10 নিউটন বাদ দিয়ে দিলাম 2 নিউটন হয়ে গেল অ্যান্সার তাহলে এখন যদি আমার এমন থাকে যে 100 নিউটন 100 নিউটন আর 90 নিউটন তাহলে 100 বাদ দিয়ে দিব 10 হবে অ্যান্সার 90 থেকে 100 বাদ দিয়ে দিব 10 ঠিক আছে সো যদি হয় 500 500 আর 400 তাহলে 400 থেকে 500 বাদ দিলে 100 নিউটন বিপরীত দিকে ওকে সো এখন যদি এমন হয় যে তিনজনই ভিন্ন 4 নাম্বার শর্টটা যে সবাই ভিন্ন ভাইয়া তাহলে আমাদের এখানে হলো আমাদের ধরো 5 নিউটন আমি বললাম এখানে হলো 120 কোণে 10 নিউটন এখানে হলো আমার 120 ডিগ্রি কোণে 15 নিউটন সবাই ভিন্ন কোণ দেওয়া আছে কত কোণ দেওয়া আছে আমাদের 120
এই কোণগুলো 120 তখন লব্ধি কি হবে হ্যাঁ তখন লব্ধি কিন্তু সূত্র আমরা শিখছি ওই যে এফ এস পাই মনে আছে কিনা তিনটা ফোর্সের লব্ধি সূত্রটা আমরা শিখছি আরেকটা যেটা করা যায় সেটা হলো আমরা জানি যে ভাইয়া সেম ফোর্স যদি তিন জায়গায় পাওয়া যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দিলে আমাদের লব্ধি জিরো হয়ে যায় সেটা কোনো ইফেক্ট থাকে না তার মানে সবচেয়ে ছোট যে ফোর্স সবচেয়ে ছোট ফোর্স কে সবচেয়ে ছোট ফোর্স হলো 5 নিউটন তাহলে আমি যদি সিস্টেম থেকে 5 নিউটন বাদ দিয়ে দিই তাহলে তিনটা 5 নিউটন মিলে আমার অ্যান্সার হয়ে যাবে জিরো কেন এই জিনিসটা আমরা অলরেডি শিখছি যে ভাইয়া তিনটা সেম ফোর্স হলে লব্ধি জিরো এই যে তিনটা সেম ফোর্স 5 নিউটন 5 নিউটন 5 নিউটন তখন লব্ধি কত জিরো তাহলে তিনটা সেম ফোর্স বাদ দিলে কোনো ইফেক্ট থাকবে না তাহলে সিস্টেমে তখন কোনো ইফেক্ট করবে না তাহলে আমি যদি এখন এই সিস্টেম থেকে সবচেয়ে ছোটটায় সমপরিমাণ তিনটা ফোর্স বাদ দিয়ে দিই তার মানে আমি যদি এখান থেকে 5 নিউটন বাদ দিই এখান থেকে 5 নিউটন বাদ দিই এখান থেকে 5 নিউটন বাদ দিই তার মানে আমি সিস্টেম থেকে তিনটা 5 নিউটন নিয়ে যাচ্ছি তাহলে তিনটা 5 নিউটনের লব্ধি কিন্তু জিরো তার মানে তার কোনো ইফেক্ট থাকবে না তখন দেখো তখন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে এইটা হয়ে যাবে এই পাশে কোনো ফোর্স থাকবে না 5 নিউটন থেকে 5 নিউটন নিয়ে গেলে এই বরাবর কোনো ফোর্স থাকবে না এই বরাবর 10 থেকে 5 তার মানে এই বরাবর ফোর্স থাকবে হলো 5 নিউটন বাকি থাকবে আর এই নিচ বরাবর 15 থেকে 5 বাদ দিলে নিচ বরাবর বাকি থাকবে হলো 10 নিউটন তাহলে সব জায়গা থেকে ছোটটা বাদ দিয়ে দিব ছোটটা বাদ দিলে তিনটা ফোর্স দুইটা ফোর্সে কনভার্ট হয়ে যাবে তিনটা ফোর্স দুইটা ফোর্সে কনভার্ট হয়ে যাবে এন্ড ভাইয়া তিনটা ফোর্স যদি দুইটা ফোর্সে কনভার্ট হয় তাহলে এটা আমাদের জন্য সুখবর কেন কারণ আমরা জানি যে আমরা এটা এখন কিভাবে করে ফেলতে পারবো এটা আমরা সামান্তরিক সূত্র দিয়ে করে ফেলতে পারবো আমরা লব্ধি মান ধরলাম আর অ্যাঙ্গেল ধরলাম থিটা সো সামান্তরিক সূত্র দিয়ে ইজিলি করে ফেলতে পারবো তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আর স্কয়ার ইকুয়ালস টু হবে 5 স্কয়ার 10 স্কয়ার 2 ইন্টু 5 ইন্টু 10 মধ্যবর্তী কোণ হ্যাঁ cos 120 তাহলে cos 120 এর মান কত ভাইয়া cos 120 এর মান হলো -1/2 তাহলে আমরা যদি cos 120 এর মান -1/2 তাহলে এটা হলো 25 এটা হলো 100 এখানে যদি আমি -1/2 বসাই 2 চলে যাবে মাইনাস চলে আসবে 5 10 50 50 আর 25 মিলে 75 হলে এখান থেকে আমরা লব্ধি মান পাচ্ছি কত আমরা লব্ধি মান পাচ্ছি √75 সো √75 মানে হলো 3 25 75 5 √3 তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের লব্ধি আর দিক দিক তো তখন যে tan থিটা দিয়ে বসাই দিলে দিক হয়ে যাবে বুঝতে পারছো তার মানে যদি কখনো আমি এমন দেখতে পাই যে ভাইয়া আপনার এমন আছে যে আমাদের এখানে তিনটাই ভিন্ন কিন্তু 120 ডিগ্রি সো মাথায় রাখো 120 ডিগ্রি থাকলেই অঙ্কটা ইজিলি করে ফেলা যায় তখন সবচেয়ে ছোটটা সিস্টেম থেকে বাদ দিয়ে দিবা তিন জায়গা থেকে বাদ দিয়ে দিবা তখন তিনটা ফোর্স দুইটা ফোর্স হয়ে যাবে ওই দুইটা ফোর্সের জন্য তুমি লব্ধি বাই করবে ঠিক আছে আচ্ছা এন্ড তিনটাই যদি ভিন্ন হয় এবং তার মধ্যে যদি আমি একটা প্যাটার্ন দেখতে পাই যেমন এখানে আমাদের একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা কি প্যাটার্নটা হলো যে ভাইয়া এখানে 5 নিউটন 10 নিউটন 15 নিউটন ছিল 5 10 15 5 10 15 তার মানে এটা একটা সমান্তর ধারা ছিল তার মানে 5 10 এটা গ্যাপ কত গ্যাপ হলো 5 তাহলে পার্থক্য 5 আবার 10 থেকে 15 এদের পার্থক্য কত 5 তার মানে গ্যাপটা সেম ছিল গ্যাপটা সেম পার্থক্যটা সেম তাহলে পার্থক্য যদি সেম থাকে তাহলে দেখো আমাদের লব্ধি কি আসছে আমাদের লব্ধি আসছে গ্যাপ ইনটু √3 তার মানে আমার যদি বলগুলো সমান্তর ধারাতে থাকে বলগুলো সমান্তর ধারায় আছে বা সমান্তর প্রগমনে আছে আমরা যদি বলি সমান্তর ধারা বা সমান্তর প্রগমন সেক্ষেত্রে লব্ধি হবে ওই যে গ্যাপটা সেম যে গ্যাপ বা সেম যে পার্থক্য
সেই পার্থক্য ইনটু রুট আমরা ডাইরেক্ট বলে দিতে পারি, ঠিক আছে, যদি আমাদের বলগুলো সমান্তর প্রগমনী থাকে তাহলে লব্ধি হবে পার্থক্য ইনটু, ঠিক আছে। সো এখানে গ্যাপ ছিল 5, এজন্য 5 রুট 3। সো আমাদের গ্যাপ যদি হয় এমন যে ভাই 10 20 30 নিউটন, 10 নিউটন 20 নিউটন 30 নিউটন, তাহলে গ্যাপ কত করে, গ্যাপ হচ্ছে 10 নিউটন, তখন অ্যান্সার হবে 10 √3। কেয়ারফুল, অ্যাঙ্গেল গুলো কি হইতে হবে, অ্যাঙ্গেল গুলো আমাদের কিন্তু 120 হইতে হবে। সো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা দেখছি, এই 120 অঙ্ক কিন্তু আমরা আজকে দেখছি, 120 অঙ্ক দেখো সেক্ষেত্রে মিলছিল কিনা আমরা এখন একটু দেখে আসি। এই অঙ্কগুলো আমরা মুখোমুখি করে ফেলতে পারতাম, যেমন এখানে খেয়াল করো এই যে অঙ্ক 2 পাউন্ড ওয়েট, 4 পাউন্ড ওয়েট, 6 পাউন্ড ওয়েট, 120 কমে আছে, তাহলে 2 4 6, গ্যাপ কত দেখো তো, গ্যাপ হচ্ছে 2। সো অ্যান্সার হবে কত, এই যে 2√3, দেখো গ্যাপ রুট 3, 2√3 দেখছো, সূত্রে বসেছি তাও অ্যান্সার 2√3 আসছে। একইভাবে আমাদের এখানে খেয়াল করো সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, সেটাকে খুলে নেওয়ার ফলে 120 হয়েছে, এই যে 120 হয়েছে, এখানে যে তিনটা ফোর্স, এই তিনটার মধ্যে দেখো গ্যাপটা সেম না, আর মাইনাস এস, আর আর প্লাস এস, দেখো কত করে বাড়ছে, এস পরিমাণে বাড়ছে, এস পরিমাণে বাড়ছে, এখান থেকে এটাতে বাড়ছে এস, আবার আর থেকে এটাতে বাড়ছে হলো এস, তাহলে আমার এস পরিমাণে বৃদ্ধি পাইছে, তাহলে এটা যেহেতু এস পরিমাণে বৃদ্ধি পাইছে তাহলে পার্থক্য হচ্ছে কি এস, তাহলে এদের লব্ধি কত হবে, খেয়াল করে দেখো আমি হিসাব করছিলাম, হিসাব করার পর দেখো লব্ধি দেখো S√3, তাহলে 120 থাকলে যদি কখনো তারা সেম গ্যাপে আগায় তখন ওই গ্যাপ ইনটু রুট থ্রি বা পার্থক্য ইনটু রুট থ্রি, সেটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, তাহলে এই হলো আমাদের আজকের মতো কথাবার্তা, আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হলো, আমরা এখানে কিছু শর্টকাটও দেখে ফেললাম, ঠিক আছে, শর্টকাট গুলো যদি আমি আবার রিভাইজ করি তাহলে 120 ডিগ্রি থাকলেই মাথায় নিয়ে আসবা যে এটা শর্টকাটে করা পসিবল, তখন 120 ডিগ্রি থাকলে যদি দুইটা সেম ফোর্স থাকে, দুইটা সেম ফোর্স তখন মনে রাখো লব্ধিও সেম, দুইটা সেম ফোর্স লব্ধি সেম, তারপর আমরা যদি দেখি যে তিনটা সেম ফোর্স তাহলে লব্ধি শূন্য, যদি আমরা দেখি যে ভাইয়া দুইটা সেম একটা ভিন্ন, দুইটা সেম একটা ভিন্ন তাহলে বিয়োগ ফলটা হবে লব্ধি, 5 5 7 বিয়োগ ফল 2 এটা হবে লব্ধি, আর যদি দেখি তিনটাই ভিন্ন তখন সবচেয়ে ছোটটা বাদ দিয়ে দিব, ছোটটা বাদ দিয়ে দিলে তিনটা থেকে দুইটা হয়ে যাবে, ওই দুইটার জন্য সামান্তরিকের সূত্রে বসায় দিব, আর যদি আমরা দেখতে পাই যে তিনটার মধ্যে বলগুলা সমান্তর প্রগমনে আছে মানে গ্যাপটা সমান পার্থক্যটা সমান তাহলে সেই ক্ষেত্রে লব্ধি হবে পার্থক্য ইনটু রুট 3, ঠিক আছে। ওকে, আজকে পর্যন্ত, নেক্সট দিন আমরা 8.2 টা শুরু করব, ঠিক আছে, আর 8.1 পুরোটা SW থাকবে, বাসা করে ফেলবা। আর কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, আল্লাহ হাফেজ।